আল্লাহ পাক জানে হেদায়েত দান। ভাই শরীয়তে বললাম ভাগ বন্টনের ক্ষেত্রে তিন রকমের ভাই। জি, ফাইন কান আল্লাহ ইখওয়াতুন, মৃত ব্যক্তির যদি ভাই বোন থাকে, ফালে উম্মিহি সুদুস, তখন মা ষষ্ঠাংশ পাবে। মায়ের ভাগ্যে দিল কমিয়ে, তাই না? মায়ের ভাগ কি ছিল? ছেলে মেয়ে না থাকলে কত ছিল? ভুলে গেছে, তৃতীয় অংশ ছিল না? ছেলে মেয়ে নাই তখন কত ছিল? তৃতীয় অংশ। কিন্তু ভাই থাকার কারণে বা বোন থাকার কারণে মায়ের ভাগ কত হয়ে গেল? ষষ্ঠাংশ হয়ে গেল, তৃতীয় অংশের অর্ধেক হয়ে গেল। একে ফারাইজের ভাষায় হাজব বলা হয়, মানে আর সৃষ্টি করে দেওয়া। হাজবটা হচ্ছে দুই রকমের, হাজব মানে পর্দা করে দেওয়া, পেতে বাধাগ্রস্ত করা, ধন সম্পদ পেতে বাধাগ্রস্ত করা, এটা দুই রকম, হাজবে নোকসান এবং হাজবে হেরমান। হাজবে নোকসান এবং হাজবে হেরমান, এই আরবি বড় ছেলেরা একটু ব্যাখ্যা করুক তো, হাজবে নোকসান আর হাজবে হেরমান। এমন ভাবে আর সৃষ্টি করলো যে কিছু পেতে দিল কিন্তু পুরা পেতে দিল না, যেটা পাওনা পাচ্ছিল। এ যদি না থাকতো তো কত পেত? তৃতীয় অংশ পেত। কিন্তু এই লোকেরা থাকার কারণে, এই ভাইগুলি থাকার কারণে বা বোন থাকার কারণে কত পেয়ে গেল? অর্ধেকে নেমে চলে আসলো, তাহলে নোকসান করে দিল, তার কমিয়ে দিল, এটা হাজবে নোকসান। হাজবে হেরমান মানে বঞ্চিত করে, এমন ভাবে প্রাচীর সৃষ্টি করলো যে একবারে মাহরুম, বঞ্চিতই করে দিল, হেরমান বঞ্চিত করে দিল। যেমন যেমন এই প্রবাসীদের অনেকের এরকম ঘটনা ঘটছে, টাকা পয়সা যা ইনকাম করলেন বাপের অ্যাকাউন্টে, মায়ের অ্যাকাউন্টে, ঠিক না? বা জমি জায়গায় যা কিনলেন কাকে দিলেন? যেমন বাপ মা মূর্খ, ছেলেও মূর্খ, আর অন ইসলামিক পরিবার, অন ইসলামিক সমাজ। দশ বছর না, এক লোক এই জামেল এয়ার কন্ডিশন কোম্পানিতে চাকরি করতো, এরকম বহু লোক আছেন, কিন্তু ওর কথা না মনে পড়ছে। আমাকে বলছে যে শেখ, দেশে তো চলে যাব, কয়েক বছর আগে ঘটনা, বিশ বছর হয়ে গেল আর থাকবো না, চলে যাব, কিন্তু একটা পয়সাও নেই আমার কাছে। কি করেছেন? বলছে জমি জায়গা কিনেছে বাপের নামে, টাকা পাঠিয়েছে বাপের অ্যাকাউন্টে, জমি জায়গা কার নামে হয়েছে? বাপের নামে। বলে কত বড় যে জুলুম করেছেন, আল্লাহ না করে যদি মত হয়ে যায় তো আপনার ছেলে মেয়ে বঞ্চিত, একবারে কিয়ামতের দিন আসামি হবেন। এই ছেলে মেয়েরা আপনাকে আল্লাহর সামনে হাজির করবে যে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেছে, আমার বাপ, আমার বাপ বঞ্চিত। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে দাঁড়াবে যে আল্লাহ বঞ্চিত করেছিল আমাকে, সুবহানাল্লাহ, আমার ছেলে মেয়েকে বঞ্চিত করে। হাজবে হেরমানটা বুঝাই, টাকা পয়সা সব পাঠিয়ে দিয়েছেন কার নামে? বাপের নামে, তার অ্যাকাউন্টে, অথবা জমি জায়গায় তার নামে হয়ে গেছে। আপনার ভাইয়ের আছে, হঠাৎ করে মত হয়ে গেল, হঠাৎ করে অনেকে মারা যাচ্ছে, কিন্তু হার্ট অ্যাটাক তো প্রবাসীদের আরো বেশি, কারণ টেনশনে থাকে, যার ফলে বিভিন্ন কারণ আছে, হার্ট অ্যাটাক হয়ে গেল বা যে কোনো অবস্থায় মারা গেল, দুর্ঘটনা হলো মারা গেল। এখন আপনার অ্যাকাউন্টে কিচ্ছু নেই, আপনার নামে জমি জায়গা নেই, আপনার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী তো নাই পাবে। হ্যাঁ, এখন যখন ফারাইজ করতে যাবেন তখন কে পাবে? আপনার কাছে তো কিছু নেই, স্ত্রীও বা কি করে পাবে? আপনার নামে থাকলে তো পাবে, ঠিক না? স্ত্রী তো আপনার শ্বশুরের কাছ থেকে পাবে না, পাবে স্বামীর কাছ থেকে, তো স্বামী তো নামে নেই কিছু, তাহলে স্ত্রীও মাহরুম হইল আর ছেলে মেয়েরাও মাহরুম হইল। ছেলে মেয়েরা দাদার দিকে তাকিয়ে আছে, আপনার ছেলে মেয়ে দাদার দিকে তাকিয়ে আছে, আর মাঝখানে এখানে কি আছে? আপনার ভাইয়ের আছে, ওই যে এই নাতিগুলোর দাদা ওর ছেলের আছে, এরা কাছের না এই কাছে? নাতি কাছের, কে কাছের? ছেলে মেয়েরা কাছের, যার নামে জমি জায়গা হয়েছে তার কাছের লোক থাকলে দূরের লোকেরা, দূরের আত্মীয়রা ওয়ারেসরা পাবে না, এটা হচ্ছে শরীয়তের বিধিবিধান। ওমা জালামনাহুম, ওমা জালামাহুমুল্লাহ, আল্লাহ জুলুম করেননি, ওয়ালাকিন্না নাসাহুম ইযলিমুন, আনফুসাহুম ইযলিমুন, মানুষরা জুলুম করেছে। আপনি এতগুলি উপার্জন করে বাপের নামে দিয়ে দিলেন আর ছেলেগুলিকে বঞ্চিত করার মতো ব্যবস্থা করে গেলেন, হঠাৎ করে মারা গেলেন, কিছু তো নেই, আপনার ছেলে মেয়েরা বঞ্চিত হইল, আর আপনার আয় উপার্জন করা জমি জায়গাগুলির ভাগ পেল কারা? আপনার ভাইয়েরা পেল। অথচ আপনার ভাইয়েরা কিছুই পেত না, যদি আপনার নামে জমি জায়গাগুলো থাকতো তো আপনার ছেলে পেত, আপনার মেয়ে পেত। শুধু আপনার মেয়ে যদি থাকতো তাহলে যেমনটা বললাম, অর্ধেক অথবা বেশি মেয়ে থাকলে দুই তৃতীয় অংশ পেত, আর বাকি কিছুটা যা বাঁচতো তা ভাইয়েরা পেত, যদি বাপ না থাকতো তাহলে, ঠিক না? জুলুম করলেন না করলেন না? আমি কিসের উদাহরণ দিতে গিয়ে এটা বললাম, হাজবে আর সৃষ্টি করা, দ্বিতীয় হচ্ছে মাহরুম করে, এমন ভাবে আর সৃষ্টি করলো যে মাহরুম বঞ্চিত করে দিল।
ইংরেজদের আমলে মুসলিমদের মগজে বিষ ভরা হয়েছে, দাদা বুঝতে পেরেছেন না, ইসলামের বিরুদ্ধে। তার একটি হচ্ছে একটা টার্ম তাদের, হ্যাঁ, কানুনগৈদের টার্ম, কানুনগৈ অর্থাৎ যারা ওই যে ভাগ বন্টন সরকারি এতে করে জমি জায়গার, তাদের একটা ইসলাম দুশ্মন টার্ম পরিভাষা, সেটা হচ্ছে মজলুম মিরাস। কি বলেন, ভারত বাংলাদেশ পাকিস্তান আগের মুরব্বীটাকে জিজ্ঞেস করবেন যে অমুকের ছেলে মেয়েগুলি মজলুম মিরাস হয়ে গেছে। মজলুম মিরাস মানে কি, ধন সম্পদের ক্ষেত্রে নির্যাতিত হয়েছে। মজলুম মানে কি নির্যাতিত, মজলুম মানে যার উপরে জুলুম করা হয়েছে, মানে ধন সম্পদের ভাগ বন্টন ক্ষেত্রে জুলুম করা হয়েছে। জুলুমটা কে করলো না বুঝলেন না, জুলুমটা কে করলো, ইংরেজরা এখানে বিষ ঢুকেছে যে তোদের আল্লাহ জুলুম করেছে, আউযুবিল্লাহ। কারণ নাতিরা আছে, দাদার নামে আছে, পাচ্ছে না, হ্যাঁ, আল্লাহ বলছেন যে নাতিরা পাবে না কারণ তার ছেলেরা আছে, তো কে জুলুম করলো, ইংরেজ এই বিষ ভরেছে যে আল্লাহ জুলুম করেছে। আর এই খবর মুসলিমদের নেই, অজ্ঞ মুসলিমদের, যে তোরাই জুলুম করেছিস, এই বাপের সংসারে কাজ করবি আর সব টাকা বাপকে জমা দিবি, সব টাকা সংসার করবি আর ইনকাম করে সে বাপকে জমা দাও, মাকে জমা দাও, এ কোথায় পালবি সে ইসলাম, কোথায় পেলে এটা ইসলামে, কোথায় আছে এটা, কথা বুঝতে পারছেন। বাপ মাকে সমস্ত খরচ দিতে হবে, তাদের খাওয়া দাওয়া খরচ, থাকা খরচ, থাকা খরচ লাগবে, চিকিৎসা খরচ, বস্ত্র খরচ, যা খরচ তা দিতে হবে, কিন্তু সব টাকা দিতে হবে এটা ইসলামের কোথাও নেই। এমন ভাবে দিতে হবে যে আপনার ছেলে মেয়েরা হঠাৎ করে বঞ্চিত হয়ে যাক, এটা ইসলামে নেই। আপনি জুলুম করেছেন, কিন্তু ইংরেজরা মুসলিমদের মগজে ভরে যে এই টার্মটা তাদের রেখে গেছে ওই আদালতের, মজলুম মিরাস, ধন সম্পদের ক্ষেত্রে এই নাতিগুলো পোতাগুলো মজলুম হয়ে গেছে, আউযুবিল্লাহ। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে ইসলামী পরিবার গঠনের তৌফিক দান করেন। সময় শেষের দিকে, সুতরাং আমি তাড়াতাড়ি করি, এখন কথা লম্বা হয়ে যাচ্ছে। ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদ ওয়া ওয়ারিসাহু আবাউ ফালি উম্মাহু সুলুস, ফাইন কানা লাহু ইখওয়া, চলছে আচ্ছা, ফাইন কানা লাহু ইখওয়া, ভাই ভাই বোন যদি থাকে, ফালি উম্মাহু, মা পাবে কত, ছয়, মিন বাদি ওয়াসিয়াতিন, ওসিয়ত পুরা করার পরে বা ওসিয়তের বাস্তবায়নের পরে, ইউসি বেহা, যে ওসিয়ত করেছে বা করছে, আও দেই নিন, অথবা ঋণ পরিশোধের পরে। এখানে আগে ওসিয়ত উল্লেখ করা হয়েছে না আগে ঋণ উল্লেখ করা হয়েছে, আগে ওসিয়ত উল্লেখ করা হয়েছে কোরআনে কারিমে, কিন্তু পরিত্যক্ত ধন সম্পদ, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদ, তার এন্তেকালের পরে কিভাবে সেটাকে ভাগ বন্টন করতে হবে, এটা সেখানে, এটা শুনে নেন, কারণ এটা বলা হয়, এটা জরুরি। প্রথমখানে ছেলে মেয়েদের মাঝে ভাগ করা শুরু করলেন, না এটা চলবে না, ওর স্তর রয়েছে যে প্রথম কোনটা কাজ, দ্বিতীয় কোনটা কাজ, তৃতীয় কোনটা কাজ। তর্জমাটা আয়াতে শেষ করে দিই, তারপরে বিষয়টি বলুন। আবা ওকুম ও আবনা ওকুম, তারপর আল্লাহ বলছে তোমাদের বাপ মায়েরা বা বাপদাদারা, পূর্বপুরুষরা, বাপ মা, বাপদাদা, ও আবনা ওকুম, এবং তোমাদের ছেলে মেয়েরা, সন্তানরা, লা তাদরুন, তোমরা জানো না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, যে তোমাদের জন্য কে অধিক উপকারী। অনেক সময়, অধিকাংশ সময় যে মৃত ব্যক্তি যে মারা যাচ্ছে, সে মৃত্যুর পূর্ব মুহূর্তে মনে করে যে আমার ছেলেগুলো, ছেলের উপর বেশি মায়া না বাপের উপর বেশি মায়া, ছেলে মেয়েদের উপর বেশি মায়া, তাই না, মনে করে যে এরা আমার কাছে, এরা যাতে করে অভাবী না হয়, এরা যেন দুঃখে না পড়ে, কষ্টে না পড়ে। আল্লাহ বলছেন দেখো, শুধু দিয়ে দিলে তুমি কাকে, ছেলে মেয়েদেরকে, বাপ মাকে দিলে না, এটাও করিও না, আমার বাপ মাই সব নিয়ে গেল আর ছেলে মেয়েকে দিলে, এটাও করিও না, কারণ তোমাদের বাপ দাদা যারা আছে, ও আবনাও, তোমাদের ছেলে মেয়েরা যারা আছে, সন্তানরা যারা আছে, তুমি জানো না যে আইয়ুকুম আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তাদের মধ্যে তোমাদের জন্য অধিক উপকারী কে, কারো জন্য বেশি উপকারী হচ্ছে ছেলে মেয়ে, কারো জন্য বেশি উপকারী হচ্ছে পার্থিব ক্ষেত্রে, হ্যাঁ, বাপ মা। অনেক সময় ছেলে মেয়ে দেখে না, কিন্তু বাপ দেখাশোনা করে, বা বাপ যেটুকু এহসান করেছে, ছেলে মেয়ে কিছুই করলো না, কিছুই করলো না, অথচ আপনি হয়তো বাপকে দিতে কষ্ট লাগছে, মাকে দিতে কষ্ট লাগছে, চিন্তা করুন। সেই জন্য আল্লাহ পাক এই কথাটি বলছেন যে খবরদার, আল্লাহ যেভাবে ভাগ করেছেন, বাপকে যা দিয়েছেন তা দেবে, মাকে যা দিয়েছেন তা দেবে, ওইভাবেই করবে। এইরকম করবে না যে আগে আমি ছেলেকে লিখে দিয়ে চলে যাই, মেয়েকে লিখে দিয়ে চলে যাই, যাতে আমার বাপের ভাগ কমে যায়, আমার মায়ের ভাগটা কমে যায়, এসব করবে না। কারণ বাপের ভাগ যখন পেয়ে যাবে, মা পেয়ে যাবে, তখন আর অন্য ভাইয়েরা পাওয়ার সম্ভাবনা আছে না, নেই,
এইসব চিন্তা করলে অনেকে বেশি চালাক চতুর, কিন্তু আগে থেকে ছেলে মেয়েদেরকে লিখে দিয়ে চলে যাতে বাপ মায়ের ভাগ কমিয়ে দিতে পারে, অন্যদিকে না চলে যায়। ফরিদাতাম মিনাল্লাহ, এই যে ভাগ বন্টন গুলি এটা তোমার খেয়াল খুশি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে ফরজ কৃত, মাফরুজা ফরিদা মানে ফরজ করা হয়েছে, যেমন নামাজ ফরজ, রোজা, যাকাত, হজ ফরজ, তেমনি এটি ফরজ, সুনির্দিষ্ট সুনির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল সর্বজ্ঞ সবকিছুই জানেন এবং তিনি বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান। তার প্রত্যেকটি আদেশ নিষেধে যে একে এত দাও, একে এত দাও, একে এত দাও, সবগুলিতে হেকমত রহস্য রয়েছে, তুমি জানো না, আল্লাহ ভালো জানেন। এখন যেটা বাকি আছে সেটা কি বললাম, যে একজন লোক যখন মারা যাবে আর ধন সম্পদ তার আছে, কম থাক আর বেশি থাক, এই ক্ষেত্রে প্রথম কি করতে হবে, এক নম্বর শুনে রাখেন, তাকে দুনিয়া থেকে যে বিদায় হচ্ছে দাফন কাফনে যে খরচ আছে সেই খরচ প্রথম করতে হবে। আমাদের সামাজিক, গ্রামের সামাজিক বিষয়টা অন্যরকম, যে ফ্রিতে ধরেন কবর খনন করে পাচ্ছেন, কিন্তু সব জায়গায় পাবেন নাকি, খরচ নেই তাতে, হ্যাঁ, দাফনে খরচ নেই, তার কাফনে খরচ নেই, খরচ হতে পারে এই খরচগুলি, কিন্তু বেদাতি খরচ নয়, যে চল্লিশে করেনি এইসব করেনি, বেদাতি খরচ হারাম, বেদাতি খরচ হচ্ছে হারাম ওগুলো না। একে দাফন করার জন্য, কবরে দাফন করার জন্য যে খরচগুলি আছে প্রথম তার পরিত্যক্ত ধন থেকে করতে হবে, এটা হচ্ছে তার হক ধন সম্পদ। দুই নম্বরে ওসিয়ত না ঋণ, খোঁজ নিতে হবে যে এর কাছে কারো পাওনা আছে নাকি, কেউ পাবেন ভাই, যদি কেউ পেয়ে থাকেন তা আসেন, এতদিনের মধ্যে কেন ধন সম্পদ বন্টন হয়ে যাবে, ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করতে গিয়ে যা তার জমি জায়গা ভিটে মাটি ছিল সব শেষ হয়ে গেল, দেবেন না বলছেন, না 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 টাকা পয়সা নেই কোথা থেকে দেব, জমি আছে বলছে জমি বিক্রি করবো তো ছেলেরা কি করে খাবে, এগুলো আমাদের দেশের জাহেলের কথা না, আল্লাহর কথা হচ্ছে যে তার ঋণ পরিশোধ করতে গিয়ে তার জমি জায়গা টাকা পয়সা সব যদি শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। দুই নম্বরে। তিন নম্বর হচ্ছে ওসিয়ত, তারপরে খোঁজ নিতে হবে যে কোথাও কি কারোর নাম ওসিয়ত করে গেছে নাকি, অমুক মাদ্রাসে দিয়ে দিও এত জমি বা এত টাকা, অমুক মসজিদে দিয়ে দিও, অমুক আলেমকে দিয়ে দিও, বা অমুক হাজি সাহেবকে দিয়ে দিও, বা অমুক গাজী সাহেবকে দিয়ে দিও, বা আমার যে ভাগ পায় না ওয়ারেসদের জন্য চলবে না ওসিয়ত, ওয়ারেসদের জন্য যারা ভাগ পাবে অলরেডি শরীয়তে আল্লাহ ভাগ দিয়েছেন তাদেরকে, আসাবুল ফরুজ হোক অথবা আসাবা হোক, তাদের জন্য ওসিয়ত নেই। পিয়ানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতা লিল ওয়ারিস, আল্লাহ প্রত্যেককে তার প্রাপ্য দিয়ে দিয়েছেন, সুতরাং ওয়ারিস যে হয়ে যাচ্ছে, ভাগ যে জমি জায়গা পাচ্ছে, তার জন্য কোনো ওসিয়ত চলবে না, যে আমারও বড় ছেলেটাকে দুই বিঘা জমি বেশি দিয়ে দিও, আমার ওই ছোট মেয়েটা বেশি আদরের মেয়ে ওকে দুই বিঘা এক বিঘা দিয়ে দিও, এইটা চলবে না, কাউকে চলবে না, অন্যদেরকে, ব্যক্তি হইতে পারে, কোন প্রতিষ্ঠান হইতে পারে, ইসলামী সেন্টার হইতে পারে, দাওয়ার কাজে এতটা ওয়াফ করে দিও ইত্যাদি, এগুলো হচ্ছে ওসিয়ত। ওসিয়তের বাস্তবায়ন তিন নম্বরে হইল। তারপরে চার নম্বরে তখন কি হবে, তাকসিমুল মিরাস, ধন সম্পদের ভাগ বন্টন হবে, যদি বাঁচে এগুলো আগের গুলি পূরণ করে তাহলে ভাগ বন্টন হবে, আর না হইলে ভাগ বন্টন হবে না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে স্বামী স্ত্রী ধন সম্পদে কতটা পরিমাণ পাবে, আর স্ত্রী স্বামীর ধন সম্পদে পরিত্যক্ত ধনে স্বামীর ইন্তেকালের পরে কতটা পাবে, এই দুটো বিষয় প্রথম আল্লাহ পাক বর্ণনা করেছেন। মহানালে এরশাদ করেছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, হে পুরুষরা, এখানে সম্বোধন রয়েছে পুরুষদেরকে, হে পুরুষরা তোমাদের জন্য অর্ধেক রয়েছে, নিসফু, নিস মানে অর্ধেক, কিন্তু আজকাল আপনারা বিকৃত করে মুখস্থ করেছেন, যার ফলে কি বলেন আপনারা, নুস, নুস কোন শব্দ নাই, নিস, নুনে কাসরা দি, নিসফ মা তারাকা আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা যা ছেড়ে যায় বা তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত ধন সম্পদের অর্ধেক রয়েছে, যা ছেড়ে যাবে তার মূল ধনে পুরো যে ধন সম্পদ রয়েছে, জমি জায়গায় হোক আর স্থাবর হোক অস্থাবর হোক, হ্যাঁ টাকা পয়সাই হোক, ভিটে মাটি হোক, হ্যাঁ সবকিছুতেই, তাহলে কার ভাগ আছে, স্বামীর ভাগ আছে, স্ত্রীর নামে বাড়ি ছিল, হ্যাঁ স্ত্রী মারা গেছে, স্বামীর ভাগ রয়েছে, তাতে যে কোনো জায়গায় তার অ্যাকাউন্টে পয়সা আছে তাতে হক রয়েছে তার, জি কারো কাছে পড়ে আছে, পাওনা পড়ে আছে তাতে হক রয়েছে, কতটা রয়েছে,
হে পুরুষরা তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত ধন সম্পদের অর্ধেক তোমাদের জন্য রয়েছে। কখন অর্ধেক পাবে? ইনলাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদ, তোমাদের স্ত্রীদের অর্থাৎ তাদের, আল্লাহ বলেছে তাদের, হ্যাঁ তাদের অর্থাৎ তোমাদের স্ত্রীদের যদি কোন ছেলে মেয়ে না থাকে, ওয়ালাদ অর্থাৎ ছেলে অথবা মেয়ে কেউ নেই, নিঃসন্তান ছেলে মেয়ে হয়নি, স্ত্রী মারা গেছে, স্বামী ভাগ পাবে, কতটা পাবে? ছেলে মেয়ে থাকলে কমে যেত তাই না, কারণ ছেলে মেয়েদের অর্ধেকই যদি স্বামীকে দিয়ে দেওয়া হয় ছেলে মেয়েদের হক কমে যাবে না, সেই জন্য আল্লাহ ভেবে দেননি। এটা হচ্ছে প্রথম অবস্থা। ফাইন কানা লাহুন্না ওয়ালাদ, কিন্তু যদি তাদের ছেলে মেয়ে থাকে, তাদের মানে স্ত্রীদের, হ্যাঁ স্ত্রীদের যদি ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়ে ওই স্বামীর ঘরে হোক অথবা অন্য কোন স্বামীর ঘরে হোক, ছেলে মেয়ে আছে, জি হ্যাঁ ছেলে মেয়ে মানে মনে রাখবেন, ছেলে মেয়ে কার ছেলে বলা হচ্ছে? হ্যাঁ মৃতের ছেলে মেয়ে বলা হচ্ছে, মৃতের ছেলে মেয়ে এই স্বামী থেকে হোক যে স্বামী ধন সম্পদ ভাগ পাচ্ছে, অথবা অন্য কোন স্বামী থেকে, কয়েক স্বামী থেকে হোক, বিভিন্ন জায়গায় বিয়ে শাদী হয়েছে হতে পারে এরকম, কিন্তু সেগুলি ওই মহিলার ছেলে মেয়ে, যদি তাদের ছেলে মেয়ে থাকে, এই জন্য তাদের বলা হয়েছে, বলেন তোমার, হ্যাঁ বলা হয়নি, তোমার হলে সীমিত হইতো কথা তাই না, জি যদি তাদের ছেলে মেয়ে থাকে, ফালাকুম রুব মিম্মা তারাকনা, তাহলে তাদের পরিত্যক্ত ধন সম্পদে তোমাদের জন্য এক চতুর্থাংশ রয়েছে। রুব আরবা থেকে, আরবা মানে চার, শব্দের অর্থে পার্থক্য বুঝেন, আরবা মানে কত? কি বলো, চার ভাগের এক ভাগ, হঠাৎ করে না বুঝে জবাব দিবেন, আরবা মানে কি? চার, আর রাবে মানে চতুর্থ, আর রব মানে চতুর্থাংশ, পার্থক্য না, রাবে মানে চতুর্থ, হ্যাঁ চারজনের মধ্যে ইনি হচ্ছেন চতুর্থ ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, আর রব মানে হচ্ছে হ্যাঁ চতুর্থাংশ, জি জি। আর একটা শব্দ পড়েছেন একাধিক বিবাহের বৈধতার ক্ষেত্রে, আল্লাহ কি বলেছেন? রোবা, সেটাও আরবা থেকে, রোবা মানে চার চার, দুইবার করে অর্থ করতে হবে, চার চার, চার চারটা করে রাখতে পারো, কয়টা শব্দ জানলেন? আরবা, রাবে, হ্যাঁ রোব আর রোবা, প্রত্যেকটির অর্থ আলাদা। এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা, দ্বিতীয় অবস্থা। এই জন্য ফকাহা ইকরামগণ বা যারা ফারাইজের আলেম, ফারাইজের লেখক কিতাবে, তারা বলেছেন যে স্ত্রী মারা গেলে স্বামীর জন্য কয়টা অবস্থা রয়েছে? দুটো অবস্থা রয়েছে, একটা অবস্থা হচ্ছে অর্ধেক পাবে, আর এক অবস্থায় কিন্তু এই অর্ধেক আর চতুর্থাংশ পাবে কখন? মিম্বাদে ওয়াসিয়া, ওয়াসিয়ত হ্যাঁ তের বাস্তবায়নের পরে, ইউসিনা বিহা, যে ওয়াসিয়ত নারীরা বা স্ত্রীরা করে থাকে, অথবা ঋণ পরিশোধের পরে, অথবা ঋণ, ঋণ রয়েছে, ধন সম্পদ ছেড়ে গেছে কিন্তু আপনার স্ত্রীর উপর ঋণ রয়েছে, তাহলে আপনি প্রথম চোটের ভাগ বসে দেবেন চলবে না, কি করতে হবে? দুপুর বেলা বলেছি, কোনটা আগে করতে হবে, আগে ওসিয়ত না আগে ঋণ? আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধটা মাইয়েতের ধন সম্পদ ভাগ বন্টনের ক্ষেত্রে কোন স্তরে পড়ে? প্রথম স্তরে না দ্বিতীয় স্তরে? দ্বিতীয় স্তর, দেখলেন দুপুর বেলা শুনেছেন, গোলমাল করেছেন। প্রথম স্তরে হচ্ছে তাজহিজুহু ওয়া তাকফিনুহু, যে মারা গেছে মৃত তার কাফন, দাফনে যে খরচ খরচা রয়েছে ওইখানে খরচ করতে হবে, এটা প্রথম কাজ ধন সম্পদ পরিত্যক্ত ধন থেকে। দুই নম্বরে আসানি, তৃতীয় হচ্ছে কি করতে হবে? তাজা উদ্যান, ঋণ পরিশোধ করতে হবে, তাতেই যদি সব ধন সম্পদ শেষ হয়ে যায় শেষ হয়ে যায়। তৃতীয় স্তর হচ্ছে ওসিয়তের খোঁজ খবর করতে হবে, কারোর জন্য ওসিয়ত করে গেছে নাকি, হ্যাঁ জি, আর ওসিয়তটা এক তৃতীয়াংশের বেশি না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে ওয়াসসুলুস, ওয়াসসুলুস কাসির, এক তৃতীয়াংশ ওসিয়ত করতে পারবে ম্যাক্সিমাম, আর সেটা অনেক বেশি, এত বেশি ওসিয়ত করিও না যে তোমার আত্মীয় স্বজন যারা ধন সম্পদ পাওয়ার হক রাখে তারা অভাবী হয়ে যায় তোমার বেশি করে ওসিয়ত করার কারণে। চার নম্বরে হচ্ছে তখন তাকসিমুল মিরাস, তারপরে হচ্ছে মিরাসের মানে পরিত্যক্ত ধনের ভাগ বন্টন, এটা হচ্ছে চতুর্থ স্তর। তার মাইয়াতের ক্ষেত্রে, মাইয়াতের সাথে চারটি হক জড়িত, মাইয়াতের
একজন মানুষের এন্তেকালের পরে তার সাথে চারটি হক জড়িত তার ধন সম্পদের সাথে। একটি কথা বলা হয়নি দুপুরে সময়ের স্বল্পতার কারণে, আর এখন সময় আছে বলে দিই। ওখানেও আল্লাহ ওসিয়ত এবং ঋণের কথা উল্লেখ করেছেন, তাই না? কোনখানে? যেখানে যেখানে আল্লাহ পাক কি বর্ণনা করেছেন, কয়েকটি বিধান, হ্যাঁ, ছেলে মেয়েদের, তারপরে বাপ মায়ের ভাগ বন্টন গুলি হয়েছে না, সেখানে বলেছেন মিম্বাদে ওয়াসিয়া, হ্যাঁ, ইউসুনা বিহা আউদাইন বা ইউসি বিহা আউদাইন, ওখানেও এইভাবে বর্ণনা করেছেন একই রকম করে। এখন হেকমতটা কি যে দ্বিতীয় স্তরে পড়ছে ঋণ পরিশোধ করা, অথচ ওসিয়ত আগে উল্লেখ করেছেন আল্লাহ, তারপরে ঋণ উল্লেখ করেছেন, কেন? রহস্যটা কি? ঋণটা তো ঋণ আর ওসিয়ত, ঋণ বেশি গুরুত্বপূর্ণ না ওসিয়ত বেশি গুরুত্বপূর্ণ? বেশি গুরুত্বপূর্ণ। তো সেটা কি আগে বয়ান করতেন আল্লাহ, আবার ওসিয়ত কেন আগে বয়ান করলেন? যেটা বেশি গুরুত্বপূর্ণ হয় সেটাকে আগে বয়ান করতেন। আপনার বাপ মারা গেছে, অথবা স্বামী মারা গেছে কোন মহিলার, অথবা স্ত্রী মারা গেছে, আর ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের ব্যাপারটিতে মানুষ যার আল্লাহর ভয় আছে সে কিন্তু সজাগ, না ঋণের বোঝা আমার মৃত আত্মীয়র উপর রাখবো না, তাকে এই বোঝা মুক্ত করবো, না হলে তাকে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, না নাই, ঋণের বোঝা নামাবার ক্ষেত্রে অধিকাংশ মুসলিম যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় না করলে তো জানি না, আমরা খবর রাখি না, জানলো যদি মারা যায় তাহলে সেই টাকা পয়সা পাওয়াটা মুশকিলই আছে আজকালকার জামানে, কারণ কেয়ামতের যুগ, আমানত উঠে গেছে, কেয়ামতের লক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু যদি মুসলিম আল্লাহভীরু হয় তাহলে ঋণ স্বতঃস্ফূর্ত ভাবে পরিশোধ করবে। আমার বাপের ঋণ আছে, মায়ের উপর ঋণ আছে, অথবা স্ত্রীর উপর ঋণ আছে, স্বামীর উপর ঋণ আছে, সুতরাং আগে ঋণ পরিশোধ, খেতে পায়ার না পায়, জমি জায়গায় ভাগ পায়ার না পায়, ঋণ পরিশোধ করবো, ঠিক না? ওসিয়তের বিষয়টিতে একটু কষ্ট লাগে বের করে দিতে, ঋণ পরিশোধ করতে কষ্ট লাগে না মনের দিক থেকে, কিন্তু ওসিয়ত অনেকের জন্য কষ্টকর। আল্লাহর ভয় থাকলে আরে এতটা জমি মাদ্রাসায় দিতে হবে বলে গেছে, না কিছু কম করে দিনা হয়, এতটা জমি জায়গা মসজিদে দিতে হবে, এত টাকা দিতে হবে ইসলামিক সেন্টারে বলে বলে ওসিয়ত করে গেছে, না একটু কমিয়ে দি, মাইনাস করে দি, তাই না? হতে পারে, যাতে করে এমনটা না হয়, মৃত ব্যক্তি যেহেতু নিজের ধন সম্পদে ওসিয়ত করেছে, সুতরাং যেইভাবে যেই পরিমাণ ওসিয়ত করেছে এবং যার জন্য ওসিয়ত করেছে তাকে দিতে হবে ওই পরিমাণে দিতে হবে। অনেক সময় যার জন্য ওসিয়ত করেছে তার সম্পর্কে যারা ওয়ারেসিন আত্মীয় স্বজন তাদের ভক্তি নেই, বিদ্বেষ আছে, দিতে চাইবে, চাইবে দিতে? আপনার বাপ ভালোবাসে একজনকে, ওসিয়ত করে গেছে অমুকে এত টাকা আমার দিয়ে দিও বা একদিকে জমি দিয়ে দিও, কিন্তু আপনারা কেউ ভালোবাসেন না, এমন আছে না নেই পরিবারে বা বংশে বা গ্রামে, বাপ ভালোবাসে ছেলে ভালোবাসে না, হ্যাঁ মাইয়ে তো ভালোবাসত কিন্তু এরা ভালোবাসে না যারা আছে, এক দানা দিতে চাইবেন না, এখন দিতে হচ্ছে যেহেতু মাইয়ে বলে গেছে সেজন্য দিতে হচ্ছে, কষ্টকর কি না? তখন বেইমানি করতে পারে, এই খবরদার বেইমানি করবেন না। আর ওসিয়তের এত গুরুত্ব যত ঋণের আগে আল্লাহ বয়ান করেছেন, মিম্বাদে ওয়াসিয়াতিন, জি ইউসিনা বিহা, কখনো তুসুনা বিহা, কখনো ইউসি বিহা, ইউসা বিহা, চারবার করে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই আয়াতগুলিতে, দুইবার হয়ে গেল চারবারের মধ্যে, তাই না? ওসিয়ত আর ঋণের কথা, তাহলে ওসিয়ত বাস্তবায়ন করা আর ঋণ পরিশোধ করা কত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহাকে বিষয়টি উল্লেখ করছেন, অথচ একবার উল্লেখ করে যথেষ্ট। তারপর আল্লাহাক রব্বুল আলমিন স্ত্রীদের ভাগের কথা বর্ণনা করছেন, যে স্ত্রী স্বামী মারা গেলে স্ত্রী কত পাবে, স্বামী একজন হয় কিন্তু স্ত্রী একজন অথবা তার বেশি হতে হয়, দুই তিন চার স্ত্রীও থাকতে পারে, বোঝা গেছে? এক স্ত্রী থাকলে যতটা পাবে, দুই স্ত্রী থাকলেও ওই অতটা সম্পদ ওই দুজনে ভাগ করবে, তিনজন থাকলেও অতটা সম্পদই ভাগ করে নেবে তিনজনে, চারজন থাকলেও হ্যাঁ ওই সম্পদটা যেটা তাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, সেটাতে ভাগ বসাবে চারজন স্ত্রীতে, চার স্ত্রী ছেড়ে যেতে পারে, এর বুঝেছেন না বিষয়টি? জি হ্যাঁ। এখন চলেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাহুন না রোবো, আর স্ত্রীদের জন্য চতুর্থাংশ রয়েছে, মিম্মা তারাকতুম, হে পুরুষা তোমাদের পরিত্যক্ত ধনে, পরিত্যক্ত সম্পদে, ইনলাম, কখন চতুর্থাংশ রয়েছে, ইনলাম ইয়াকুন লাকুম ওয়ালা, তোমাদের যদি কোনো ছেলেমেয়ে না থাকে, তোমাদের আল্লাহ বলেছেন, তার মানে সেটা এই স্ত্রী
যে মারা গেছে, না স্বামী মারা গেছে, তাই না? যে স্ত্রী আছে তার পেট থেকে হইতে পারে, আর অন্য কোন স্ত্রীর পেট থেকে হইতে পারে। তোমাদের যদি ছেলে মেয়ে থাকে হে পুরুষরা, তাহলে তোমাদের যদি ছেলে মেয়ে না থাকে তাহলে কত? তোমাদের যদি ছেলে মেয়ে থাকে তখন স্ত্রী কত পাবে? স্বামী মারা গেছে আর স্বামীর ছেলে মেয়ে আছে, এই স্ত্রীর পেট থেকে হোক যে ভাগ পাচ্ছে, অথবা অন্য কোন স্ত্রী, হ্যাঁ, যে হয়তো মারা গেছে, না মারা গেলে তো তারও ভাগ বসতো, কিন্তু স্ত্রী মারা গেছে কিন্তু ওই পেট থেকে বাচ্চারা আছে, স্বামীর তো বাচ্চা না ওগুলো। জি, যদি তোমাদের ছেলে মেয়ে থাকে হে পুরুষরা স্বামীরা, তাহলে ফালাহুন্না সমন, স্ত্রীদের জন্য কত রয়েছে? অষ্টাংশ রয়েছে। সমন, সমন সামানিয়া থেকে, সামানিয়া মানে আট, আর সামেন মানে অষ্টম, আর সমন মানে অষ্টাংশ। জি, অষ্টাংশ, যদি আট আট বলতে হয় তখন ওই রোবা আর ওজনে করবেন, সমান অষ্টমাংশ, সমন আট ভাগের এক ভাগ, তার মানে আনা হিসাবে কয় আনা হইল? দুই আনা হইল, বুঝা গেছে না? আনা হিসাবে, পয়সা হিসাবে একশো পয়সাতে সাড়ে বারো পয়সা, তাই না? সিকি পঁচিশ পয়সা, রোবো হচ্ছে সিকি, আর রোবোর অর্ধেক হচ্ছে সমন, আট ভাগের এক ভাগ। নিম্মা তারাক্তুম, তোমরা যে ছেড়ে গিয়েছো, তোমাদের পরিত্যক্ত ধনে তোমাদের স্ত্রীদের জন্য কত রয়েছে? সমন, অষ্টাংশ রয়েছে। মিম্বাদে ওয়াসিয়া, ওসিয়তের বাস্তবায়নের পরে, তুসুনা বিহা, যা তোমরা ওসিয়ত করে থাকো হে স্বামীরা হে পুরুষরা, আও দাইনিন, অথবা ঋণ থেকে থাকা ঋণ পরিশোধের পরে, এগুলি করার পরে, এখান থেকে স্বামী স্ত্রীর হক, ধন সম্পদে স্বামীর, ধন সম্পদে স্ত্রীর হক, এবং স্ত্রী ধন সম্পদে স্বামীর হক বর্ণনা করে হলো। এর মধ্যে যেমন বললাম যে কারো যদি চার স্ত্রী থাকে তো কতটা পাবে? প্রত্যেকে সমান সমান পাবে নাকি? তার বুঝে নিয়েছেন আশা করি, এটা পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলাম, একটু আগে তো বললাম ওইটা, তাই না? বুঝে গেছেন আশা করি। তার মানে ওই দু আনাকে তাহলে এখন ভাগ করতে হবে চার স্ত্রীর মাঝে, দুই স্ত্রী আছে তাহলে এক আনা এক আনা করে, তাই না? এখন অন্য আর একটি মাস আল্লাহ মিরাসের বর্ণনা করেছেন, ওয়াইন কানা রাজুল ইউরাসু কালালাতান আও ইমরাআতুন ওয়ালাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদি মিনহুমা সুদুস। এখান থেকে বৈপিত্রীয় ভাই বোনের কতটা হক রয়েছে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। বৈপিত্রীয়, নিজের ভাই যেটা আমরা বলি সহোদর ভাই, হ্যাঁ, সহোদর ভাই বোন যদি থাকে তো বোনদের মিরাস রয়েছে হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, বোনদের, বোনরা কখন পাবে? যদি ছেলে মেয়ে না থাকে তাহলে, তাই না? ছেলে মেয়ে না থাকে তাহলে, ছেলে মেয়ে না থাকে, ভাই বোন আছে, তখন ভাই বোনরা ওইভাবে ভাগ করবে যেমন ছেলে আর মেয়ে যদি থাকে তো ভালো হবে। জি, শুধু বোন আছে আর ছেলে নেই মেয়ে নেই আর বাপও নেই, বাপ থাকলে তো আবার সব নিয়ে যাবে, তাই না? দুপুরে বলেছি না, যারা ধন সম্পদে ভাগ পায় তারা কয় ভাগে বিভক্ত? দুই প্রকার। কি কি নাম? আসহাবুল ফুরুজ, অর্থাৎ এমন লোকেরা, ফরুজ, ফরজ থেকে, ফরজ আল্লাহ পাক ফরজ করেছেন মানে সুনির্ধারিত করেছেন, সুনির্দিষ্ট করেছেন, যাদের জন্য আল্লাহ পাক একটা পরিমাণ নির্ধারণ করেছেন যে এতটা করে তারা পাবে, এরা হচ্ছে আসহাবুল ফুরুজ বা আহলুল ফুরুজ। আর বাকি অন্যরা যারা আত্মীয়, নিকট আত্মীয়, আর তারা ধন সম্পদে ভাগ পাবে, কিন্তু তাদের জন্য কতটা পরিমাণ তারা পাবে, কত কত করে পাবে, এটা আল্লাহ নির্ধারণ করেননি। তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, আসাবা বলা হয়। তাদের কি বলা হয়? আসাবা বলা হয়। এই মর্মে সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, দুপুরবেলা বলছেন, হাদিসটি শুন, দলিল পীর বলছেন, আলহেকুল ফারায়দা বি আহলিহা ফামা বাকিয়া ফালি আউলা রাজুলিন যাকারি, আলহেকুল ফারাইজা বে আহলিহা, তোমরা ফারাইজ কে, অর্থাৎ ধন সম্পদের যে ভাগ বন্টনের ক্ষেত্রে পরিমাণ সুনির্ধারিত রয়েছে, এটাকে মিলিয়ে দাও, মানে দিয়ে দাও, কাকে? বে আহলিহা, যারা আহলুল ফরুজ, ফারাইজা বে আহলিহা, বে আহলিল ফরুজ, যাদের জন্য আল্লাহ যতটা পরিমাণ নির্ধারণ করেছেন তাকে ততটা দিয়ে দাও, এটা হচ্ছে
আত্মীয় স্বজন যারা ভাগ বন্টন করতে বসছে, হ্যাঁ পরিত্যক্ত ধন সম্পদ মিলিতের, তাদেরকে সম্বোধন করে নবী বলছেন ফামা বাকিয়া, ওদেরকে দিয়ে দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে, যাদের জন্য আল্লাহ ভাগ বন্টন নির্ধারণ করেছেন ওদেরকে দেওয়ার পরে আরো কিছু মাল সামান ধন সম্পদ থেকে গেল, সবগুলি নিতে পারল না। যেমন দুপুর বেলাতে কিছু উদাহরণ পড়েছেন, মেয়ে একটা ছিল কত নিল, কত নিল, অর্ধেক নিল, দুটো মেয়ে ছিল কত নিল, তিনটে মেয়ে ছিল কত নিল, দুই তৃতীয়াংশ বাকি থেকে গেল, তাহলে এক মেয়ে তাহলে অর্ধেক ধন সম্পদ বাকি থেকে গেল। হ্যাঁ, তাহলে কি করতে হবে এখন, এই ধন সম্পদটা কাকে দিতে হবে, ফালি আউলা রাজুলিন যাকারি, বাকি যেটা থাকবে সেটা পুরুষ নিকট আত্মীয়, যে নিকটের যে অধিক নিকটবর্তী, হ্যাঁ দূরবর্তীকে বাদ দিয়ে, দূরের ব্যক্তি দূরের আত্মীয় বাদ দিয়ে যে অধিক নিকটবর্তী পুরুষ, পুরুষ বলা হয়েছে তাকে দেবে তার জন্য। এখানে একজন লোকের একটা মেয়ে ছিল, নিয়ে গেল অর্ধেক, আর তার বাপ আছে বেঁচে, হ্যাঁ বাপ আছে বেঁচে, আর ভাই আছে, বাপ কাছে না ভাই কাছের, বাপের সাথে মিল নাই কিন্তু ভাইয়ের সাথে খুব খাতির, কে কাছের, বাপই কাছের, মিল থাকার নাই বাপই কাছের, সুতরাং বাপ থাকতে ভাই ভাগ পাবে না, বুঝেছেন। আচ্ছা ছেলে আছে, ছেলে আছে আর বাপ আছে, তখন বাপ কিছু পাবে না, তাহলে না বাপকে, বাপকে বঞ্চিত করতে পারবে না ছেলের, আপনার বাপের জন্য তখন কি নির্দিষ্ট রয়েছে যে কতটা পাবে, নির্ধারিত রয়েছে যে এতটা পাবে, তখন আসাবেল ফুরুদের অন্তর্ভুক্ত, আলেকুল ফারায় যাবে আলিয়া, বাপ সলস পেল বা সদস পেল, যা কিছু পেল পেল, যেমন দুপুরবেলা আলোচনা এসছে ওটা পেল, আর মেয়ে ছিল হ্যাঁ অর্ধেক পেয়েছিল, কিন্তু ছেলে থাকলে, ছেলে থাকলে সবগুলি তারা ভাগ বন্টন করে নিতে পারে, ছেলে থাকার কারণে একটা ছেলে দুটা মেয়ে সব ধন সম্পদ তারা ভাগ করে নিতে পারবে, যদি বাপ থাকে তো বাপকে দিয়ে, মা থাকে তো মাকে দিয়ে, হ্যাঁ জি, আর স্ত্রী থাকে তো স্ত্রীকে দিয়ে, স্বামী থাকে তো স্বামীকে দিয়ে, এরাকে দিয়ে দিয়ে যা বাঁচবে, ফামা বাকিয়া যা অবশিষ্ট থাকবে, ফালে আউলা রাজুলিন যাকারিন, আর নিকটবর্তী পুরুষের জন্য রয়েছে। একমাত্র একটি মাসলা ব্যতিক্রম, পুরুষ ছাড়া অন্য কেউ আসাবা হয়, মহিলা আসাবা হয় না, মানে মহিলা অবশিষ্ট ধন সম্পদ এমন কোন মহিলা আত্মীয় নেই বা মেয়ে আত্মীয় নেই যে অবশিষ্ট ধন সম্পদ নিতে পারে, একমাত্র বোন ছাড়া, বিশেষ অবস্থায়, কখন, এটি হাদিস দ্বারা প্রমাণিত সহি হাদিস, সেটা হচ্ছে কোন মানুষের একটা মেয়ে আছে আর একটা বোন আছে, বাপ নেই মা নেই কেউ নেই, বুঝছেন, এক মেয়ে আছে আর এক বোন আছে, তারপরে কি আছে, চাচারা আছে, চাচা চাচা আছে, চাচা কাছে না বোন কাছের, বোন কাছের, এবার বোঝা গেছে, এটা হতে পারে না যে মহিলা সেই জন্য কিছুই পাবে না, ওর চাচা ধন সম্পদ নিয়ে যাবে, এটা হবে না। হ্যাঁ মেয়ে কতটা পাবে, এক মেয়ে হইলে অর্ধেক, বাকি থাকলো কতটা, অর্ধেক থাকলো, অর্ধেকটা বোন পেয়ে যাবে, মেয়ে দুটো আছে বা তিনটে আছে, তখন মেয়েরা কি পেল, দুই তৃতীয়াংশ পেয়ে গেল, বাকি থাকলো কত, এক তৃতীয়াংশ বাকি থাকলো, বোন আছে হ্যাঁ একজন অথবা তার বেশি, তাহলে এই বোনেরা কি হয়ে যাবে, তখন আসাবা হয়ে যাবে। এই একটি ক্ষেত্রে শুধু হ্যাঁ মহিলা আসাবা হয়, মানে অবশিষ্ট যা ধন সম্পদ থাকবে তা নিয়ে যাবে। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে যে ইজ আলুল আখাওয়াতে মাল বানাতে আসাবাতান, তোমরা বোনদেরকে মেয়েদের সাথে আসবা বানিয়ে দাও, হাদিস স্পষ্ট না, বুঝতে পারছেন না, মেয়েদের সাথে, মেয়েদের জন্য তো আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন পরিমাণ, সেটা হচ্ছে একজন হলে অর্ধেক, দুই বা দুইয়ের বেশি হলে দুই তৃতীয়াংশ, বাকি যেটা থাকলো সেটা কার জন্য হবে, আসাবার জন্য, আসাবা এখানে বোন আছে তো বোনরা এক বোন থাকুক অথবা তার বেশি, তারা আসাবা হয়ে বাকিটা নিয়ে যাবে, বাকিটা তারা নিয়ে যাবে, চাচারা পাবে না। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের বিধান বর্ণনা করছেন বললাম, বৈপিত্রীয়, বৈপিত্রীয় ভাই বোনের, সহোদর ভাই নিজের ভাই, বই তার বৈমাতৃ, বৈমাতৃ মানে মা ভিন্ন ভিন্ন কিন্তু বাপ এক, বাপ এক আর মা ভিন্ন ভিন্ন, এই ভাইটা বেশি শক্তিশালী না মা এক আর বাপ ভিন্ন ভিন্ন সেটা শক্তিশালী বেশি, বাপ এক মা ভিন্ন ভিন্ন, হ্যাঁ কয়েক মা থেকে, দুই মা থেকে দুই ভাই আর বাপ হচ্ছে এক, এই ভাইটা হচ্ছে বেশি শক্তিশালী, এজন্য
যখন আপন ভাই সহোদর ভাই থাকবে না ওর সাথে সাথে, সহোদর ভাইরা যেমন পায় বোনেরা যেমন পায় তেমন পেয়ে যাচ্ছে এরা। পক্ষান্তরে বৈপিত্রীয় যে ভাই বোনরা রয়েছেন না, তারা কিন্তু আশাবহে সব ধন সম্পদ নিয়ে যেতে পারবে না। বৈমাত্রীয় ভাইরা যে ছিল, মানে সতার ভাই যারা ছিল, তারা সব ধন সম্পদ নিয়ে যেতে পারবে, বুঝা গেছে? কিন্তু বৈপিত্রীয় বাবা আলাদা আলাদা, মা এক, মা শরিক, উর্দু ভাষাতে বলে এটাকে মা শরিক ভাই বোন, কি বলে মায়ের শরিক তারা, কিন্তু বাপের শরিক নাই, বাপ এক না। এই ক্ষেত্রে ওদের জন্য আল্লাহ পাক পরিমাণ সুনির্ধারিত করেছেন, একজন হইলে এক ভাই এক বোন তাহলে ষষ্ঠাংশ সদস, আর যদি দুই অথবা তার বেশি থাকে তাহলে ষোলস, পঞ্চাশ জন যদি থাকে তাও ষোলস, ওর বেশি আর পাবে না তারা। বৈপিত্রীয় ভাই বোনেরা এর বেশি পাবে না, এই বিধানটি এখানে বর্ণনা করা হয়েছে। দেখেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাতুন, আর যদি কোন ব্যক্তি, পুরুষ, রাজুলুন মানে ব্যক্তি বলা ভুল হবে, কি বলতে হবে কোন পুরুষ, পুরুষ মানুষ, এই রাজুলুনের অর্থ আছে আও ইমরাতুন, কোন পুরুষ অথবা নারী, কোন পুরুষ অথবা নারী অরেশ বানানো হচ্ছে, তার অরেশ বানানো হচ্ছে কালালাতান, এমন অবস্থায় যে সেই পুরুষ অথবা নারী মাতা পিতাহীন এবং সন্তানহীন, এটা হচ্ছে কালালার অর্থ। কালালার অর্থ কি করলাম, এমন ব্যক্তি, এমন পুরুষ অথবা এমন নারী যে পিতা মাতাহীন এবং সন্তানহীন, মানে কি যার মা বাপ নেই, যার ছেলে মেয়ে নেই, যার শাখাও নেই, যার মূলও নেই, এবার বুঝছেন অন্য ভাষা দিয়ে, যার শাখাও নেই, আমাদের মূল হচ্ছে মা বাপ, মা বাপও নেই আর শাখা হচ্ছে ছেলে মেয়ে, এটা হচ্ছে শরীয়তের বিধান। অপরগুলোকে বাপ, বাপ মানে কিন্তু দাদা আছে, তখন বাপের জায়গায় নিয়ে নেবে, এটাও মনে রাখবেন, হ্যাঁ এই মশালাগুলি মনে রাখতে হবে যে বাপ নেই কিন্তু দাদা আছে, দাদা বাপের স্থান, স্থলাভিষক্তি হয়ে ওদের তার ভাগটা নেবে, দাদার বাপ আছে ওই বাপের জায়গায় নিয়ে নেবে, জি হ্যাঁ। অথচ আমাদের সমাজে এগুলোকে দূরে মনে, আরে দাদাকে দিতে হবে, দাদার বাপকে দিতে হবে, ওই তো বেঁচে আছে ও 150 বছর, হতে পারে না, বা হয়তো এর অল্প বয়সে মারা গেছে, কেউ 25-30-40 মারা গেছে, কিন্তু আছে দাদার বাপ বেঁচে আছে, হতে পারে না, হতে পারে, শরীয়তের বিধান মানে সকল অবস্থার জন্য, বুঝতে হবে। কালালা এমন ব্যক্তিকে বলা হয়, এমন মৃত ব্যক্তিকে যার শাখাও নেই, যার মূলও নেই, মানে যার বাপ মাও নেই, দাদা দাদিও নেই, না উপর দিকে কেউ নেই, আর নিচের দিকে শাখাও নেই, মানে ছেলে মেয়েও নেই, আর এরকম তার নিচে চলে যেতে হবে, ছেলে মেয়ের ছেলে মেয়ে, নাতি নাতিন কিছুই নেই তার, কি আছে তাহলে? তৃতীয়টাকে বলা হাওয়াশি, হাসিয়া বলে টিকাকে, কিতাবের বইয়ের হাসিয়া কাকে বলে, টিকা, টিকা কোনখানে থাকে, মূল কিতাবে থাকে না, এইগুলোতে থাকে না, এই সাইডে থাকে, এগুলোতে থাকে, থাকে না, থাকে না, জি হ্যাঁ। তো এই যে আত্মীয় যেগুলো, শাখাও না মূল না, ওগুলোকে কি বলা হয় আরবি ভাষায়, হাওয়াশি, মানে পাশের গুলো, তারা কারা, হ্যাঁ ভাই বোন, হ্যাঁ পাশের, তাই না? ভাই বোনের ক্ষেত্রে সহোদর ভাই বোন নেই, আর বৈমাত্রীয় সৎ ভাই বোন নেই, আছে কে, এখানে যে মাসালাটি বয়ন করা হচ্ছে, বৈপিত্রীয় ভাই বোন আছে, কি আছে, বৈপিত্রীয় ভাই বোন আছে। কালালা শব্দটির উৎপত্তি কোথা থেকে, কালালা সংজ্ঞা কি, এই মর্মে মুফাসসিরিনগণ যা বলেছেন তাফসীর ইবনে কাসীরে এবং সাহাবায়ে কেরামদের উক্তি আছে, কিছুটা শোনাই। বলছেন ইবনে কাসীর রহমাতুল্লাহ, তারিফুল কালালা, কালালার সংজ্ঞা, এই যে আল্লাহ বলছে ইউরাসু কালালাতান, কালালা কাকে বলে, বলছেন যে কালালা শব্দটি আল কালা মুস্তাকাতুন মিনাল ইকলিল, ইকলিল শব্দ থেকে এর উৎপত্তি। ইকলিল কাকে বলা হয়, মুকুটকে ইকলিল বলা হয়, তাজ যেটা মুকুট, হ্যাঁ মাথায় পড়ে থাকে, ওটা কি বলা হয়, ইকলিল, তাজও বলা হয়, ইকলিলও বলা হয়। ওহু আল্লাযী, মুকুট কোনটি বা তাজ কোনটি, আল্লাযী ইউহিতু বিররাসমিন জওয়ানিবি, যেটা চারিদিক থেকে মাথাকে ঘিরে থাকে, চারিদিক মাথাকে কি করে আছে, ঘিরে আছে, এই শব্দ। অল মুরাদুহুনা, এখানে কালালা বলতে উদ্দেশ্য করা হয়েছে, মাইয়ারেসু মিন হাওয়াশিহি, যার ওয়ারেস হচ্ছে তার হাওয়াশি, আশেপাশের লোকেরা, পাশের লোকেরা, কিন্তু লা উসুলুহু ওয়ালা ফুরুহু, তার
শিকড়ও নেই, মানে আসল বাপ মাও নেই, দাদা দাদিও নেই, আর খুরু তার শাখা প্রশাখার ছেলে মেয়েও নেই, আর ছেলে মেয়ের ছেলে মেয়েও নেই, কিছুই নেই তার। এরকম লোকে কি বলা হয়? কালালা বলা হয়। কাল্লুনের শাব্দিক অর্থ হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া। কাল্লা মানে হচ্ছে ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে, চলতে চলতে একবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে গেছে, আর অচল চলতে পারে না, কাল্লুন অসহায়, এরকম অর্থ ব্যবহার হয়। তো এখানে কালালা কেন বলা হয় মৃতকে? কারণ এ আত্মীয়র দিক থেকে সে মারা যাচ্ছে দুনিয়া থেকে, আর তার মূলেও কেউ নেই, বাপ দাদাও কেউ নেই, আর নিচের দিকে ছেলে মেয়েও কেউ নেই, তাহলে তার বংশ পরম্পরা চালাতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে এই পথে। ছেলে মেয়ে থাকলে না তার বংশ পরম্পরা থাকতো নেই, এই জন্য কালালা। এই মর্মে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আসকারটি বর্ণিত হয়েছে তা শোনাই। তাকে জিজ্ঞাসা করে আন সুয়েল আনিল কালালা, এই কোরআনে কালালা আল্লাহ বয়ান করেছেন, শব্দটি জটিল মুশকিল, কালালা মানে কি? ফাকালাতিল মানে আকুলু ফিহা বিরাই, ও যে কালালার ব্যাখ্যা আমি নিজের যতটা জ্ঞান আছে তত আমার জ্ঞান মোতাবেক তোমাদেরকে বলবো। ফাইয়াকুন সাওয়াবান, সেটা যদি সঠিক শুদ্ধ হয়, ফামিন আল্লাহ, তো আল্লাহর পক্ষ থেকে তৌফিক এটা আমার। ওয়াইয়াকুন খাতান, যদি ভুল হয়ে যায়, মানুষ মাত্র ভুল হতে পারে, কে বলছেন এটা? এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এবং সমস্ত আম্বিয়া রাসূলগণের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক এই উম্মতের। তিনি বলছেন যদি আমার ভুল হয়ে যায়, তাহলে তার যদি ভুল হওয়া সম্ভব হয়, তার ভুল হইতে পারে, কিন্তু ইমাম আবু হানিফার ভুল হইতে পারে না, তাই না? ইমাম শাফির ভুল হইতে পারে না, তাই না? ইমাম মালিক আহমদের ভুল হইতে পারে না। সুতরাং নিজের ইমামের অন্ধ তকলিদ করো, হ্যাঁ মজহাব মানা ফরজ হয়ে গেল প্রত্যেকে, আরে ভুলের উর্ধ্বে না। আবু বকর বলছেন ভুলের উর্ধ্বে না, যদি আমার ভুল হয় তো জানবে এটা হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে তৌফিক হয়নি, যার ফলে শয়তান আমাকে এই ভুল করিয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করুন, এই বিষয়গুলি বুঝে নিলেই তো অন্ধ অনুকরণ থাকে না, আর এই মজহাবি গোড়ামি থাকে না, আর নিজের হুজুরজির গোড়ামি থাকে না, দলীয় গোড়ামি থাকে না, আর কাউকে আপনি কারো সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি হয় না। যেমন মানহানি চলবে না, জায়েজ নয়, তার চেয়ে বড় অপরাধ হচ্ছে কি করা, গুলু অতিরঞ্জন করা। কারণ অতিরঞ্জন মানুষকে শিরকে কুফরিতে লিপ্ত করে, শিরকে লিপ্ত করে ধর্মের নামে বাড়াবাড়ি করতে গিয়ে। কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করা যাবে না, একমাত্র আম্বিয়া রাসূলগণ, জি একমাত্র আম্বিয়া রাসূলগণ। যার ফলে এই মাযহাবের উলামাদের ফতোয়াতে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ হয়েছে মানে আপনাকে এক ইমামকে ধরে নিতে হবে, না আপনার চোখ থাকলে যেটা বেশি ঠিক সেটাই নিতে হবে, আর আপনার চোখ নাই তো যার চোখ আছে তার কাছ থেকে জেনে নিতে হবে, যে গোড়ামির ফতোয়া দেয় না, যে বলে যে আল্লাহ এবং রাসূলের দিকে আসো, হ্যাঁ এই মাসআলা ইমাম শাফির ভুল হয়েছে তো ইমাম আবু হানিফা ঠিক বলেছে, সুতরাং ওইটাই নাও। এই মাসালাতে ইমাম আবু হানিফার ইজতিহাদ ভুল হয়েছে, ইমাম শাফিঈটা ঠিক হয়েছে, ওইটাই নাও। যারা এইভাবে ফতোয়া দেয় সেই আলেমের কাছে ফতোয়া নিতে হবে। আর যারা বলে যে ফতোয়া আলেমগিরিতে আছে, কাজী খানে আছে, আর অমুক ফতোয়াতে আছে, অমুক ফতোয়ার কিতাবে আছে, এগুলো দলিল না, মানুষের কথা দলিল না। তার কথা দলিল? ওহির কথা দলিল, আল্লাহ এবং তার রাসূলের কথা দলিল। একটি কথা আরবিতে মনে রাখবেন, মানুষের কথার সমর্থনে দলিল লাগে, মানুষের কথা দলিলে পেশ করা যায় না। হ্যাঁ, কোন মানুষের কথা ইউস্তাদাল্লু কাউলুল আইয়ে ইনসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা ছাড়া যে কোনো মানুষের কথা, যে কোনো আলেমের কথা, ইউস্তাদাল্লু লাহু ওয়ালা ইউস্তাদাল্লু বিহি, তার কথার সমর্থনে, আমার কথার সাপোর্টে, সমর্থনে দলিল পেশ করতে হবে কোরআন হাদিস থেকে। কিন্তু আমার কথাকে দলিল হুজ্জত হিসাবে পেশ করবেন, বলে যে অমুক বলেছেন ভুল হইতে পারে, এটা আমরা গুমরাহি, এটা আমরা কি গুমরাহি, ভ্রষ্টতা এটা। আপনার আমার কথার সমর্থনে দলিল খুঁজতে হবে আপনাকে, আপনার চোখ না থাকে যার চোখ আছে তাকে দিয়ে খুঁজাইতে হবে, অথবা আমার কথার মধ্য থেকে দলিল খুঁজে দেখতে হবে যে উনি যে কথাটা বলেছে এর পিছনে দলিলটা কি, কোন আয়াত অথবা কোন হাদিস অথবা কোন সাহাবীর আমল বা সাহাবীর উক্তি। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এই উক্তিটি বয়ান করছি, তো শোনেন, বলছেন যে যদি ভুল হয়ে যাওয়া ইন কানা খাতান ফামিননি অমিনা শয়তান, তাহলে ভুলটা আমার পক্ষ থেকে এবং শয়তান আমাকে ভুল করে, শয়তানের পক্ষ থেকে ভুলটা আল্লাহর সাথে সম্পৃক্ত করে, এটা হচ্ছে আল্লাহর সাথে আদব। সবকিছু ঘটে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ঘটে না, তাই না? কিন্তু যেটা ঠিক হলো ঠিকটাও তার মাধ্যমে, ঠিক ফতোয়াটা বেরিয়েছে, ঠিক ব্যাখ্যাটা, কিন্তু নিজের সাথে সম্পৃক্ত না করে কার দিকে, কার সাথে সম্পৃক্ত করেছেন,
আল্লাহর সাথে যদি ঠিক হয়ে যায় এটা আল্লাহর পক্ষ থেকে, আর ভুল হয়ে যায় দোষ আমার, দোষ শয়তানের, আল্লাহর দোষ না। আল্লাহ ওয়া রাসূল বারিয়ান মিনহু, এবং আমার এই ভুল ব্যাখ্যা যদি হয়ে যায় তা থেকে আল্লাহ এবং রসুল সম্পর্ক হীন, মানে আল্লাহ এবং রসুলের এই ভুলের সাথে কোন সম্পর্ক নেই, আমার সম্পর্কে ভুল। তারপরে বলছেন আল কালা, এখন বলছেন কাল আল্লাহ সংজ্ঞা, কাল আল্লাহ মাল্লা ওয়ালা তালাহু ওয়ালা ওয়ালিদ, কাল আল্লাহ এমন ব্যক্তিকে বলে যার কোন ছেলে মেয়েও নেই আর যার কোন ওয়ালিদ মানে জনক নেই, বাপ মাও নেই, যার ওয়ালিদ বাপ মাও জন্মদাতারাও নেই। আমি লজ্জা পাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করব, হতে পারে না যে আমি আবু বকর বিরোধিতা করব, উনি যে ব্যাখ্যা বলেছেন এর বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, যেই মতটি তিনি বেশ করেছেন। ইবনে কাসিরের রয়েছে, ইবনে জারিরের রয়েছে, আরো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, বলছেন যে কুনতু আখিরান নাস আহদান বি উমাইর খাত্তাব, আমি সর্বশেষ উমাইর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করেছি এবং তাকে বলতে শুনেছি যে আল কওলু মা কুলতু, সঠিক কথা কালার ব্যাখ্যাতে যেটা আমি বললাম সেটা হচ্ছে অমাকুল, তা আপনি কি বলেছেন, তাকে যখন জিজ্ঞেস করা হয় কালা আল কালালা কালালা বলি, মাল্লা ওয়ালা দালে ওয়ালা ওয়ালিদ, যার ছেলে মেয়েও নেই আর যার বাপ মাও নেই। ওয়াহা কাজা কালা, দুই খলিফা হয়ে গেল তাহলে, তাই না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা আলী বিন আবি তালেব বলেছেন, এই ব্যাখ্যা করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাখ্যা করেছেন, আব্দুল ইবনে আব্বাস এই ব্যাখ্যা করেছেন, যায়েদ ইবনে সাবিত প্রখ্যাত সাহাবাই কেরামদের মধ্যে বড় আলেম ফারায়েজের, ইলমুল ফারায়েজের সাবিত যায়েদ ইবনে সাবিত, এবং ওহি সবচেয়ে বেশি ওহি লিখতেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনিও ব্যাখ্যা পেশ করেছেন, এবং এই ব্যাখ্যা বেশ কিছু তাবেঈন কিরাম থেকে যেমন শাবি, নখি, হাসান বসরি তাদের থেকে বর্ণিত রয়েছে, আর এটাই ছিল মদিনাবাসীর ফতুয়া, কুফাবাসীর ফতুয়া, বাসরাবাসীর ফতুয়া, এবং এটাই মদিনার তাবাইনদের জামানায় সাতজন বড় বড় ফোকা ছিলেন তাদের ফতুয়া, এবং আইম্মা আরবা চার, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ জামিয়ান তাদের ফতুয়া, এবং সালাফ খালাফ সকল ওলামায়ে কেরাম এই কথা বলেছেন, বরং এর উপর ঐক্যমত বর্ণনা করা হয়েছে যে কালালার সংজ্ঞা কি, যার মূল নেই, যার শাখা নেই, যার বাপ মা আর দাদা দাদি নানা নানি দাদা দাদি ওপরে, এগুলো দাদা দাদির ওপরে, আর ছেলে মেনে ছেলে মেনে ছেলে মেনে। এখানে বর্ণনা করা হয়েছে যে বিষয়টি সেটা হচ্ছে বই পিতৃয় ভাই বোনদের ভাগ, বলছেন যে এই ব্যক্তি যার ছেলে মেয়েও নেই আর ছেলে মেয়েদের ছেলে মেয়েও নেই আর বাপ মা নেই বাপ মার বাপ মাও নেই ওপর দিকও নেই, কিন্তু তার কি আছে, ওয়ালাহু আখুন আও উখতুন, তার ভাই অথবা বোন আছে, ভাই বোন এমনি বললে সহোদর ভাইকে শামিল ধরে বললাম, তাই না, বই বই মাতৃয় ভাইকে শামিল, বই পিতৃয়কে শামিল, কিন্তু এখানে বই পিতৃয় ভাই বোনদের কথা শুধু বর্ণনা করা হয়েছে, এই জন্য তর্জমা করতে গিয়ে, কারণ এটাই হচ্ছে সঠিক তাফসির, নিজের ভাই হলে নিজের বোন হলে তার ভাগ পড়া হয়ে গেছে, তাই না, সৎ ভাই বোন হলে তাদের ভাগ ওই চাই যে তারা লিজাকারি মিসুল হাজিরুন সাইদ, ভাই বোন আছে তারা ভাগ করে সব ধন সম্পদ ভাগ করে নিবে তারা, কিন্তু যদি বই পিতৃয় বা পৃথক পৃথক বই পিতৃয় ভাই বোন হয় ফালে কুল্লি ওয়াহিদ মিনহুমাস সুদুস, একজন হলে তার জন্য একজন বই পিতৃয় ভাই অথবা একজন বই পিতৃয় বোন প্রত্যেকের জন্য কত সুদুস, ষষ্ঠাংশ, ছয় ভাগের এক ভাগ। ফাইন কানু আকসা মিন যালিক, আর একটা অবস্থা হচ্ছে যে একটা একজন বা দুজন বই পিতৃয় ভাই বোন না, বেশি আছে, দুজন আছে, তিনজন, চারজন, দশজন, বিশজন আছে, বেশি আছে, তাহলে ফাহমু শোরাক ফাইন কানু আকসার মিন যালিক, এই বই পিতৃয় ভাই বোনদের সংখ্যা যদি এর চাইতে বেশি মানে একজনের বেশি থাকে, ফাহমু শোরাকা অফিস সোলোস, তাহলে আর একটু বাড়িয়ে দেওয়া হবে তাদেরকে, আর ষষ্ঠাংশ থাকবে না, এরা সকলে তখন অংশ নেবে, শরিক হবে কিসে, আর সোলুস ফিস সোলুস কত, এক তৃতীয় অংশ, এক তৃতীয় অংশ ধন সম্পদ, এক তৃতীয় অংশ পেল, আর বাকি যে রয়েছে আরো দুই তৃতীয় অংশ সেটা তখন দেখতে হবে কেউ আছে কিনা, না থাকলে, কেউ যদি না থাকে তো সেটা বাইতুল মালে চলে যাবে, আর এই বিষয়টি বাইতুল মালের আগে
যদি আরহাম মানে মামা মামা বংশ থাকে মামারা তারা পাবে কিনা, এইসব বিষয় হলো আমাদের। মহানাল্লাহ ইরশাদ করছেন মিম্বাদি ওসিয়াতিন, এখানে মনে করবে যে ওসিয়ত আছে কিনা খোঁজ রাখবে, ওসিয়তের বাস্তবায়নের পরে ইউসাবিহা যে ওসিয়ত করা হয়েছে, আওদাইনিন অথবা ঋণ রয়েছে ঋণ পরিশোধের পরে, গাইরা মুদার কয়েকবার করে ওসিয়ত আর ঋণের কথা বলেছেন, কিন্তু গাইরা মুদার এই শব্দটি বা এই কথাটি শুধু এখানে বর্ণনা করেছেন, যদিও প্রত্যেক অবস্থাতে এই কথাটি কার্যকর হবে, এই কথাটি কার্যকর হবে, সেটা হচ্ছে যে কাউকে যেন ক্ষতিগ্রস্ত না করা হয়। উদ্দেশ্য মৃত ব্যক্তির দুনিয়া থেকে চলে যাচ্ছে, উদ্দেশ্য এরকম না হয় যে যারা আছে আমার ধন সম্পদ ভাগ নেওয়ার মতো তারা ক্ষতিগ্রস্ত, তাদের দেব নয় হবে, তাদের ক্ষয়ক্ষতি হোক, তাদের ভাগ কমে যাক, তারা না পাক, এই উদ্দেশ্যে যাতে করে ওসিয়ত না করে, এই উদ্দেশ্যে যাতে করে মিশামিশি ঋণের কথা না লিখে দেয়, যেন কাউকে ক্ষতিগ্রস্ত না করা হয়। ওসিয়তের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা তো স্পষ্ট বোঝা যায়, যদি ছেলে মেয়েদের অসন্তুষ্ট থাকে, ছেলে মেয়ে ভালো না তখন অসন্তুষ্ট হওয়া স্বাভাবিক, তাই না? ভাই বোন আছে ওরা ভাগ পায়, ভাই বোনদের সাথে সম্পর্ক একেবারে ভালো নেই, আজকাল তো অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে ওইরকম, দেখলো যে এরা আমার ভাগ পাবে রে, এদেরকে ভাগ দেব না, যদি পায়ও তো যাতে করে কম করে পায়, সে যেন কি করলো দিল, এদেরকে বঞ্চিত করার জন্য বা এদের ভাগ কমানোর জন্য ওসিয়ত, আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য মসজিদ মাদ্রাসায় দান করেনি, ইসলামিক সেন্টারে দান হ্যাঁ নেকি সওয়াবের জন্য করেনি, আত্মীয় স্বজনদেরকে ওয়ারিসিনদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য করেছে, না এটা তখন বাস্তবায়ন হবে না যদি প্রমাণ হয়ে যায় সেটা, আর সেটা যদি এক তৃতীয় অংশের বেশি ওসিয়ত করেছে, কত বলছে আমার বারো আনা জমি জায়গা মাদ্রাসায়, সব জমি জায়গায় ওয়াকফ করে দিলাম আমি কোথায়, মাদ্রাসায় মসজিদে হ্যাঁ ইসলামিক প্রতিষ্ঠানে অথবা দেশের গরিব মিসকিনদের জন্য ইত্যাদি ইত্যাদি জনকল্যাণ মূলক কাজে আমি ওয়াকফ করে দিলাম, চলবে? এক তৃতীয় অংশের বেশিতে যদি কেউ ওসিয়ত করে, সেই ওসিয়ত ক্যান্সেল নেমে চলে আসবে এক তৃতীয় অংশে, এক তৃতীয় অংশের বাস্তবায়ন করা বাকি করা হবে না। ঋণের ক্ষেত্রে কখনো কখনো হইতে পারে, অনেকে যাদের ইমান ওইরকম নয় দুর্বল, ঋণ নেই তারপরে বলছে জানে যে ঋণ বললে এরা দিবে, না হলে দিবে না, তখন বলছে না অমুক এত টাকা পাবে, অমুক এত টাকা পাবে, অমুক এত টাকা পাবে, এই করে দিয়ে এমন করে চলে গেছে ক্ষতিকর উদ্দেশ্যে যে ঋণ পরিশোধ করতে করতে সব টাকা পয়সা শেষ, আত্মীয় স্বজন ভাগ ফেল না, হইতে পারে না, পারে না, শত্রুতা দুশ্মনী থাকলে হইতে পারে, এটা আল্লাহ বলছেন গায়রা মোদার ঋণ, কাউকে যেন ক্ষতিগ্রস্ত না করা হয়, হারাম কারো ক্ষতি করার উদ্দেশ্য করা, ওয়াসিয়াতাম মিন আল্লাহ, এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ ওয়াসিয়ত নির্দেশ, আল্লাহু আলিমুল হাকিম। তাহলে এই যে ধন সম্পদের ভাগ বন্টন, এটা খেলতামাশা নয়, এটা আপনার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়নি, খেয়াল খুশি নয়, বরং ওয়াসিয়াতাম মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি হচ্ছে ওয়াসিয়ত মানে নির্দেশ। আর এর আগের আয়াতে পড়েছেন ওটাও দেখালেন ফরিদাতাম মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি হচ্ছে ফরজকৃত বা সুনির্দিষ্ট সুনির্ধারিত, আল্লাহ এটা নির্ধারণ করেছেন, পরিমাণ নির্দিষ্ট করেছেন, নির্ধারণ করেছেন, সুতরাং তুমি এতে কমাতে পারবে না, বেশি করতে পারবে না, একজনকে বেশি দেবো, একজনকে কম দেবো, কাউকে দেব না, ত্যাজ্যপুত্র করবো, এসব চলবে না। তবে ধন সম্পদে বঞ্চিত হওয়ার কিছু কারণ রয়েছে সেগুলি ছাড়া, আত্মীয় ধন সম্পদে ভাগ পাবে কিন্তু সে এমন কিছু হয়েছে যেই কারণে ধন সম্পদ থেকে বঞ্চিত, এরকম কিছু কারণ আল্লাহ ফাকরাবুল্লাহ বলছেন আল্লাহ আলিমুন হালিম, আল্লাহ ফাকরাব সর্বজ্ঞ সবকিছু জানেন এবং আল্লাহ ফাকরাবুল্লাহ সহনশীল, আল্লাহ পাক ধৈর্য ধারণ করে, মানুষ কত জুলুম করে, আত্মীয় স্বজনদের উপর জুলুম করে, তারপর আল্লাহ পাক বরদাস্ত করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক পকড়াও করেন, আল্লাহ আজাব দেন না, যদি শাস্তি দেন তারপর আল্লাহ পাক ছাড় দেন দুনিয়াতে, যে দেখি হয়তো সংশোধন করবে, সংশোধন করে নিবে, হালিম আল্লাহ পাকের নাম হচ্ছে সবুর ধৈর্যশীল, হ্যাঁ মহাধৈর্যশীল ধৈর্য ধারণকারী, নাম হচ্ছে হালিম, হেল মানে হচ্ছে হ্যাঁ সহনশীলতা, বরদাস্তের ক্ষমতা, আল্লাহ পাক বড়ই সহনশীল।
তিলকা হুদুদুল্লাহ, এই যে ভাগ বন্টনের বিষয়গুলি বর্ণনা করা হলো এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা। হাদদের বহুবচন হচ্ছে হুদুদ, আল্লাহ পাকের সীমারেখা। ওমায়তি ইল্লাহ ওয়া রাসূলুহু, সুতরাং যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে এবং আল্লাহ পাকের সীমানার খেয়াল রাখবে, যে বর্ডার পার করবো না, এখানে বর্ডার, একে এতটাই দিতে হবে এতটাই দিতে হবে, মেয়েকে এতটা মেয়ে পাচ্ছে পাবে, বোন এতটা পাচ্ছে পাবে, হ্যাঁ বোন আমার ভিটে মাটিতে বিল্ডিং এ ভাগ পাচ্ছে, তিনটা রুম আছে, বাপ তিনটা রুম ছেড়ে গেছে, একটা ছেলে আর একটা মেয়ে, তাহলে কিভাবে ভাগ হবে? হ্যাঁ দুই রুম ছেলে আর এক রুম মেয়ে পাবে, দিবে আমাদের দেশের লোকেরা, দাড়িওয়ালা লোক এখানে করে ফেল জাহান নামে যাওয়ার কাজ করছে, হ্যাঁ নামাজি মাথায় দাগ ফেলে দিয়েছে, ঘটা ফেলে দিয়েছে, ঘটা বলি দাগ দাগ ফেলে দিয়েছে সিজদা করে করে, কিন্তু তাহাজ্জুদ গুজার, কিন্তু দিনের জ্ঞান নেই, জাহেল, অথবা আমল নেই, আল্লাহর ভয় নেই, জি হ্যাঁ, যার ফলে এইরকম জুলুম গুলি হ্যাঁ করে থাকে ওয়ারেসিনদের ওপর, এক শ্রেণীর যাদেরকে তারা দিতে চায় না। তো আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ এবং রসুল আনুগত্য করবে, আল্লাহ রসুলকে মেনে চলবে, ইউদখিলহু জান্নাত, তাদেরকে আল্লাহ পাক প্রবেশ করাবেন এমন জান্নাত সমূহে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে যার নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত হবে, খালেদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে, যদি সুবিচার করে যাও, ঠিকভাবে দিয়ে যাও যে যতটা পাচ্ছে, আর জান্নাত হাসিল করতে পারলেন এর মাধ্যমে, আপনি আল্লাহর হক আদায় করা, মানুষের হক আদায় করার মাধ্যমে, আত্মীয়দের হক আদায় করার মাধ্যমে, কারো জুলম না করে আল্লাহর কাছে হাজির হওয়ার মাধ্যমে আপনি যে সফলতা লাভ করলেন জান্নাতের, এটা হচ্ছে মহা সাফল্য। জি আল ফৌজুল আজিম, এটা হচ্ছে আসল কামিয়াবি। আসল কামিয়াবি এটা নয় আজকাল যেমন মনে করছে, আমার ছেলে আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে গেছে বা পাসপোর্ট পেয়ে গেছে, আমার ছেলে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আমার মেয়েদের এইরকম এইরকম পরিবারে বিয়ে হয়েছে, ছেলেদের এইরকম এইরকম পরিবারে বিয়ে হয়েছে, আর এই হয়েছে সে হয়েছে, এগুলো কামিয়াবি নয়। হ্যাঁ আমার ছেলে সৌদি আরবে গিয়ে ব্যবসা শুরু করেছে, মান্থলি এত টাকা ইনকাম করে, মক্কায় একজন হ্যাঁ বাঙালি আছে, বুঝতে পারছেন, নিজের সইটাও করতে পারেন, এখন নাকি সইটা শিখেছে, শুধু নামটা বাংলায় লিখা, সইটাও বাংলাদেশ থেকে জানত না, ক্লাস ওয়ানে রোজ ক খ ও লিখতে জানত না, এরকম লোক আছে, অনেকে আছে, আছে না নেই? জি হ্যাঁ। আর সে জমজমটা আরে তাকে, আর সে মাসে কত যে ইনকাম করে, মানে লাখ লাখ রিয়াল ইনকাম করে। আমাদের এক দিনী ভাই আছে, দিনী ভাই আছে, সে তা শিক্ষিত, হ্যাঁ হিলটনে সে ভালো সুপারভাইজার, সে তার বেতন যেহেতু সীমিত বেতন, সেই ভাই তার কাছে পার্ট টাইম করে তার কাছ থেকে মান্থলি 1,500 টাকা পায়, শুধু পার্ট টাইম 2 ঘন্টা শুধু তার হিসাবটা ঠিক করে দেবে যে কাকে কত টাকা করে বেতন, স্যালারি স্যালারি যেটা স্যালারি শিট বলে না, স্যালারি শিট তৈরি করে দিবে, শুধু মান্থলি একবার তাকে 1,500 সে পায়, জি বা তারও বেশি পায়, ভুলে গেছি কিছুদিন আগের কথা, সত্য ঘটনা। তাহলে এই পয়সা হলে কামিয়াবি, এগুলো কোন কামিয়াবি না, মূর্খ অসৎ লোক অশিক্ষিত, হ্যাঁ তাকে আল্লাহ পাক দুনিয়া দিয়েছেন, কাফের বেদী নাস্তিক আল্লাহর দুশ্মন, আল্লাহর বান্দাদেরকে মারধর করছে খুন করছে, তাদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছেন, নেতৃত্ব দিয়ে রেখেছেন, সৎ অসৎ জালেম সবাইকে আল্লাহ দুনিয়া দিয়েছেন, কিন্তু আখেরাত তিলকা দারুল আখেরা, এই যে আখেরাতের ঘর, আল্লাহ সূরা কাসাস বলেছেন, নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতিল মুত্তাকিন, আখেরাত কে পাবে, আখেরাতের ঘর, শান্তির ঘর, জান্নাত, ওই সব লোকদের জন্য, লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, নিজেকে পৃথিবীতে উঁচা মনে করে, আমি সিনিয়র, হ্যাঁ অহংকার যার অন্তরে নেই, অহংকার মুক্ত, ওয়ালা ফাসাদান, এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করে না, অশান্তি সৃষ্টি করে না, মানুষের জুলম অত্যাচার করে না, তাদের জন্য জান্নাত রয়েছে, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ উত্তম পরিণাম কার জন্য, আল্লাহ ভীরুদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, আল্লাহ পাক কবুল করবেন এই রহমতের আশাবাদী, তাহলে জালিকাল ফৌজুল আজিম, এটি হচ্ছে মহাসাফল্য, এটি হচ্ছে বড় কামিয়াবি।
যারা আল্লাহ রাসূলের নাফরমানি করে বিরুদ্ধাচরণ করবে, ওয়া তাআদা হুদুদাহ, সুতরাং তারা কি করে আল্লাহ পাকের যে নির্ধারিত সীমানা রয়েছে তা লঙ্ঘন করে, ইউদখিলহু নারান, তাদের কি আল্লাহ পাক আগুনে প্রবেশ করাবেন, আগুনে ফেলবেন আল্লাহ পাক জাহান্নামের, খালেদান ফিহা, সেখানে চিরকাল থাকবে যদি ইমান ভঙ্গকারী কোন বিষয়ের ওপর তার মত হয়, শিরকের ওপর, কুফরির ওপর, নাস্তিকতার ওপর, বেনামাজি হয়ে যদি মত হয়, আর যদি কাবিরা গুনাহ করে কিন্তু ইমান পুরোপুরি ভঙ্গ হয়নি, তাহলে খালেদান মানে দীর্ঘকাল জাহান্নামে থাকবে যদি আল্লাহ ক্ষমা না করেন, আল্লাহ রহমত না হয়। খালেদান ফিহা মানে দীর্ঘকাল থাকবে, তাহলে ক্ষেত্র বিশেষে খালেদান মানে চিরকাল, ক্ষেত্র বিশেষে খালেদান মানে দীর্ঘকাল। যেমন আমরা আমাদের বাগভঙ্গিমাতে এই প্রয়োগগুলি করে থাকি, যারা এখানে ২৫ বছর ধরে আছে, ২০-২৫ বছর বা ৩০ বছর ধরে, তারা দেশে গেলে আত্মীয় স্বজন কি বলে, আপনি সারা জীবনটা মনে হয় সৌদি আরবে থেকে গেলেন, বলে না, অথচ বয়স ৬০ বছর আর মাত্র ২৫ বছর থেকেছেন, মানে সারা জীবনটা ওখানে থেকে গেলেন, বলে না, বলে না, মানে দীর্ঘদিন থেকে গেলেন, সারা জীবন মানে এখানে দীর্ঘকাল। তো খালেদান এই ক্ষেত্রে প্রয়োগ হয়েছে কোরআনে, ওয়ালাহু আযাবুন মুহিন, এবং এই রকম লোকদের জন্য বা এইরকম লোকের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে, কি রয়েছে, লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। তো এখানেই মিরাসের আয়াতগুলি শেষ হলো, আর একটি মিরাসের আয়াত রয়েছে, সেটা একেবারে ১৭৬ নম্বর আয়াত, সূরা নিসার সর্বশেষ আয়াত, কি কি কারণে ওয়ারিসরা বঞ্চিত হয়, আল মাওয়ানে মিনাল ইরস, ধন সম্পদে ভাগ পাচ্ছে না, অথচ সে আত্মীয়তার দিক থেকে ভাগ পর হক রাখে, বিভিন্ন কারণ সৃষ্টি হয়েছে। একটি কারণ হচ্ছে ইখতিলাফুদ্দিন, দিন যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, হ্যাঁ, দিন যদি কি হয়ে যায়, ধর্ম যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, যেমন বাপ মুসলিম, বাপ মারা যাচ্ছে, ছেলে মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, বলছে আমি আল্লাহ পরকাল বিশ্বাস করি না, তাহলে নাস্তিক ছেলে মেয়ে কিছুই পাবে না, ভালো করে শুনে রাখ, মুশরিক হয়ে গেছে, বলছে আমি আজকে থেকে খ্রিস্টান, আজকে থেকে হিন্দু, আজকে থেকে আমি, হ্যাঁ, মুরতাদ এক কথায়, যেভাবে মুরতাদ, নাস্তিক হয়ে মুরতাদ হোক অথবা অন্য কোন বাতিল মানুষের তৈরি করা অথবা বিকৃত ধর্ম, ধর্মে দীক্ষিত হয়ে ইসলাম যদি পরিত্যাগ করে, তাহলে ইখতিলাফের দিন, হ্যাঁ, যে মৃত তার ধর্ম আলাদা, আর যে ওয়ারেস তার ধর্ম আলাদা, মুরেস যে ওয়ারেস বানাচ্ছে তার ধর্ম আলাদা আর ওয়ারেস এর ধর্ম আলাদা, তখন ভাগ পাবে না, তখন ভাগ পাবে না। আর একটা কি, পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালা আল কাফিরুল মুসলিম, মুসলিম কাফেরের ওয়ারেস হবে না আর কাফের মুসলিমের ওয়ারেস হবে না। এইরকমই ছেলে মুসলিম হয়ে গেছে, ছেলে কি হয়েছে, মুসলিম হয়েছে, বা বাপ মুসলিম হয়ে গেছে, একজন মুসলিম হয়ে গেছে আর একজন মুসলিম হয়নি, যে কাফের আছে, এটা তো বললাম যে মুসলিম মৃত মুসলিম, কিন্তু যে ভাগ পাচ্ছে ওয়ারেস সে কাফের হয়েছে, তখন ভাগ থেকে বঞ্চিত। এর বিপরীতটা, বাপ কাফের আর ইসলাম নিয়ে মুসলিম হয়েছে, ছেলে বা মেয়ে নিয়ে মুসলিম হয়েছে, বাপের কাফের, বাপের হিন্দুর জনধন সম্পদ, হ্যাঁ, ভাগ বন্টন ভাগ পাবে না, ভাগ পাবে না, ভাগ পাবে না, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালা আল কাফির আল মুসলিম, যখন ভাগ পাবে না, তো এই লোক কি করে চলবে, তার তো প্রয়োজন রয়েছে দুনিয়ার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের ভাগ বন্টনের ক্ষেত্রে বলেছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম, চার নম্বরে আল্লাহ বলেছেন, যাদের অন্তরকে আকৃষ্ট করতে হবে, যাদের অন্তরকে জয় করতে হবে, যাদের প্রয়োজন রয়েছে, নে মুসলিম বিশেষ করে অথবা ইসলাম গ্রহণ করে নেবে, একটু হেল্প পেলেই, হ্যাঁ, এইরকম রয়েছে, বা তাদের অনিষ্ট কমানো যাবে, জালেম কাফের তার অনিষ্টকে কম করা যাবে, ক্ষান্ত করা যাবে, তাদের মুখে কিছু দিয়ে দিলে রুটি, যেমন কুকুরকে কিছু খেতে দিয়ে দিলে, আপনি ওখান থেকে পার হয়ে চলে যান, খেতে থাকলো, তো ওই রকম এই ক্ষেত্রে চলবে আপনার যাকাত দেওয়া। এর মুআল্লাফাতে কুলুবিহিম, নিউ মুসলিমদের কিন্তু আমাদের উপর হক রয়েছে, যারা নতুন নতুন মুসলমান হচ্ছে তাদের, মুসলিম জাতির উম্মতের উপর হক রয়েছে, মুসলিম শাসকদের উপর হক রয়েছে। আর একটা হচ্ছে যদি খুন করে, শুধু বাপকে খুন করার নয়, যাকে খুন করেছে তার কাছ থেকে ভাগ পাবে না, যাকে খুন করেছে তার কাছ থেকে তার ধন সম্পদে ভাগ পাবে না, খুনি বাপ হোক অথবা অন্য কাউকে,
ধরো ভাইয়ের ধন সম্পদ আছে, ওর লেনেওয়ালা কেউ নাই, ভাইকে খুন করেছে, অনেক ধন সম্পদ, খুন করার পরে ভাগ বসা শেষ, বলছে তোর ভাগ নেই, তোর ভাগ নেই। ফিকহের একটি কায়দা শুনে রাখি, ফিকহের একটি নীতিমালা সার্কুলার, মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহির মানিহি, কেউ যদি সময়ের আগে ফল খেতে চাই, সময়ের পূর্বে যদি ফল খেতে চাই, তাড়াহুড়া করে তাড়াতাড়ি খেয়ে দেবো, তাহলে তার পানিশমেন্ট শাস্তি হচ্ছে তাকে বঞ্চিত করা হবে, তাকে কি করা হবে, বঞ্চিত করা হবে। বুঝা গেছে? শাক তো খাওয়ার দেশ লোক আমরা, শাক শাকের দেশের লোক, তাই না? কিছু কিছু গাছ আছে ফল দেবে, কিন্তু ফল দেওয়ার মতো ওকে চান্সই দিচ্ছে না, আগে তো ওকে খেতে আছে, ও খেতে আছে, ওকে চুষে চুষে খেতে আছে, ফল দিবে, ফল দিবে, দেবে না। হ্যাঁ, এইরকম অনেক উদাহরণ রয়েছে, তাড়াহুড়া করলে লোভ সামলাতে পারছেন না, বঞ্চিত হবেন। এখানে কেমন করে এটাই কায়দা ফিট করবেন? একটা লোককে আল্লাহ পাক হায়াতের অধিকার দিয়েছেন, এই শয়তান খুন করে দিল, যেন কি করলো, তাড়াহুড়া করলো যে একে মেরে দিলে ধন সম্পদ ভাগ বসাবো, আর আত্মীয় ওয়ারেস, আসলে ওয়ারেস মেরে দিল যে মরে গেলে আমি পাবো, সময়ের আগে তাড়াহুড়া করলো না, করলো না, যখন তাড়াহুড়া করলো তার এর পানিশমেন্ট হচ্ছে ওকে বা বেহের, মানে তাকে বঞ্চিত করে শাস্তি দেওয়া হবে, তাকে বঞ্চিত করে শাস্তি দেওয়া হবে। শুধু কাতিল নবী সাল্লামের হাদিস, ইবন ভাই শুধু এই যে কায়দা দলিল না, কায়দাটা দলিল থেকে নেওয়া হয়েছে, হাদিস থেকে নেওয়া হয়েছে, যেই ব্যক্তি কাতিল সে মাকতুলের ওয়ারিস হবে না, সহি হাদিস এই মর্মে রয়েছে। জি, আর একটি ক্ষেত্রে ওয়ারিস হবে না, তিন নম্বর, সেটা দাসত্ব, যদি দাসে পরিণত হয়, একজন স্বাধীন ছিল আর যে কোনো ভাবে ওখানে কেউ দাসে পরিণত হয়ে গেছে, দাস হয়ে গেছে, তাহলে দাস ব্যক্তি স্বাধীনের ওয়ারিস হবে না, তার ব্যক্তি মালিকানা নেই, সে তো যা কিছু তার আছে তার মনিবের। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে দাসত্ব বাধা সৃষ্টি, আর রেক্কো যেটাকে বলা হয়েছে গোলামি, হ্যাঁ, গোলামির জীবনে কেউ যদি চলে আসে তাহলে স্বাধীন ব্যক্তির ওয়ারিস হবে না। এই তিনটির ক্ষেত্রে এজমা ঐক্যমত রয়েছে। আজকাল দাস প্রথা নেই, সুতরাং এটা এখন অফ, তাই না? বাকি থাকলো কয়টা? দুটো বাকি থাকলো, খুনি, হ্যাঁ, যে হত্যাকারী সে ওয়ারেস হবে না, যদি কাউকে খুন করে থাকে তার তার ওয়ারেস হবে না, অন্য লোকের হবে, কিন্তু যাকে খুন করেছে তার ওয়ারেস হবে না। আর যদি দিন পাল্টে ফেলে কাফের হয়ে যায় তাহলে মুসলিমের ওয়ারেস হবে না, এরকম মুসলিম হইলে কাফের ওয়ারেস হবে না। আর আর একটির ক্ষেত্রে ইখতেলাফ রয়েছে, সেটা হলো ইখতেলাফে দারাইন, দেশ যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, এটা শুধু হানাফি মাযহাবে স্বীকৃত রয়েছে, কিন্তু এর দলিল নেই যে বাপ থাকে বাংলাদেশে আর ছেলে গিয়ে পাসপোর্ট নিয়ে এনেছে আমেরিকার, সেজন্য আর বাপের ভাগ ধন সম্পদে ভাগ পাবে না, এটা হচ্ছে হানাফি ফেকার ফতোয়া, হানাফি ফারাইজের ফতোয়া, কিন্তু এটির পিছনে দলিল আমি খুঁজে পাই না, সুতরাং এটি ঠিক নয়, এটা ঠিক নয়। যে কোনো দেশে থাকুক, যে কোনো দেশে থাকুক না কেন, সে ভাগ পাবে, ভাগে সে নিয়ে যাবে, রাখবে, কি করবে সেটা তার ব্যাপার। বেনামাজি কাফের হলো সেই জন্য কাফের মুসলিমের ওয়ারেস হবে না। যেই ব্যক্তি যদি মৃত ব্যক্তি যে মারা যাচ্ছে সে যদি বিশ্বাস রাখে যে বেনামাজি বড় কাফের, তাহলে সে ঘোষণা করা যাবে যে আমার ছেলে যেহেতু বেনামাজি সুতরাং তাকে ভাগ দেবে না, কারণ আমার এইটাই মত, এটাকে আমি প্রাধান্য দিই। তবে যাদের মতে বেনামাজি বড় কাফের না, ইখতিলাফ যেহেতু দ্বিমত রয়েছে, বরং ছোট কাফের আর ফাঁসে গুনাহগার, আর সেই ক্ষেত্রে ওয়ারিস হবে, সেই ক্ষেত্রে ওয়ারিস হবে। ছেলে যদি নামাজি হয় দুইজনে বেনামাজি, তো সমান সমান, বাপ বেনামাজি, ছেলে বেনামাজি, হ্যাঁ, দুই ভাই বেনামাজি, তো বেনামাজি বেনামাজির ভাগ পাবে। হ্যাঁ, জি হ্যাঁ, দুইজনে মুশরিক, দুইজনে নাস্তিক, নাস্তিক নাস্তিকের ভাগ পাবে। জি হ্যাঁ, জি হ্যাঁ, একই ধর্ম তাদের। এখানে যে তাফসীর শেষ করলাম আমরা আয়াত নম্বর 14 তে, তাই না? এখানে আছে যে কেউ কারো যেন ক্ষতি না করে ওসিয়তের মাধ্যমে বা মিছামিছি ঋণের কথা বলে, যেন যারা ওয়ারেসহীন উত্তরাধিকারী তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে। জি, এই ক্ষেত্রে গুনাহগার মৃত ব্যক্তি গুনাহগার হবে, বরং জাহান্নামে যাবে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, দু একটি হাদিস শোনায় না হলে কথা অসম্পূর্ণ। মুসনাদ আহমদ আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ ইন্নার রাজুলা লা ইয়ামালু বি আমালি আহলিল খাইরি সাবঈনা সানা, বলছে যে কোন মানুষ ভালো কাজ করতে থাকে 70 বছর ধরে, সারা জীবন নেকির কাজ করলো, 75 নামাজ পড়লো, আকীদাও ঠিক, সব ঠিক, আমল ঠিক, সব ঠিক ছিল, ফায়দা আউসা হাফা ফি ওসিয়াতি, তারপরে শেষ মুহূর্তে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ওসিয়ত করতে গেল তখন তাতে জুলুম করে ফেললো। হ্যাঁ, জুলুম করে ফেললো, কেন ওসিয়ত, আর এগুলোকে ভাগ দিয়ে কি হবে, সেজন্য ওসিয়ত করলাম, নেকির জন্য নয়।
যদি জুলম করে ওসিয়তের ক্ষেত্রে ফায়ুখতামুলাহু বিশাররি আমালিহি, তার খাতেমা হবে, তার সমাপ্তি হবে পৃথিবী থেকে বদ আমলের সাথে, পাপের সাথে। ফায়াদখুলুন নার, সুতরাং সেই ব্যক্তি, এই মৃত ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়াইন্নার রাজুলাল্লাহ ইয়ামালু বিআহলিস শাররি, আর কোন কোন মানুষ এমন হবে যে সারা জীবন অনেক ভুল ভ্রান্তি করেছে, গুনাহ করেছে, পাপের কাজ করেছে। সবহীন আসানা, হইতে পারে যে 70 বছরই ভুল করেছে, সারা জীবনটাই পাপ করেছে। ফায়াদালু ফি ওয়াসিয়াতি, কিন্তু শেষ সময় ওসিয়ত করতে গিয়ে সুবিচার কায়েম করলো, অন্যায় করলো না। ওসিয়ত করলো চিন্তা ভাবনা করে, আল্লাহকে ভয় করলো, হ্যাঁ ওয়ারিসদেরকে আমি বঞ্চিত করব না, আর ওসিয়ত করছি আল্লাহ সন্তুষ্টির জন্য ইত্যাদি। ফায়ুখতামুলাহু বিখাইরি আমালিহি, তার সমাপ্তি হলো ভালো আমলের মাধ্যমে। ফায়াদখুলুল জান্নাত, সুতরাং এই ব্যক্তি শেষখানে যে ভালো কাজ করলো তার মাধ্যমে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর আরেকটি হাদিস রয়েছে আবু দাউদে, বলছেন এই মর্মে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তাঁর ইহাদ ইন্না রাজুল লা ইয়ামালু আবিল মারাতু, কোন পুরুষ অথবা মহিলা লা ইয়ামালু বিতাআতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির কাজ করে, নেকির কাজ করে, 60 বছরের, সুম্মা ইয়াহদুরুহুমুল মাউত, তারপরে এই পুরুষ অথবা মহিলার মৌতের মুহূর্ত কাছে আসলো, ঘনে ফায়ুদারানি ফিল ওয়াসিয়াতে, তারপর ওসিয়ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত করলো আত্মীয়দেরকে, ফাতাজিবু লাহুম আন-নার, সুতরাং তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল, জাহান্নাম অবধারিত হয়ে গেল। তারপর এই আয়াত পাঠ করেছেন, মিম্বাদি ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইন গায়রা মুদারিন ওয়াসিয়াতা মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 176 এ। এই আয়াতটি তাফসীর এখানে 14 নম্বর পরে এজন্য করেছি যে এতে ধন সম্পদের ভাগ বন্টনের কথা উল্লেখ করা হয়েছে। বলছেন ইয়াস্তাফতুনাকা, হে নবী তোমাকে লোকেরা ফতোয়া জিজ্ঞেস করছে, তাহলে ফতোয়া কথাটি কোরআনে কারিমে আছে, কারণ আজকাল কিছু নাস্তিক বা বেদিন লোকেরা যদি কোন ফতোয়া, সহি ফতোয়াও যদি একটা উঠি এদেশে, তাহলে ওর বিরুদ্ধে সোচ্চার, মোল্লারা ফতোয়াবাজি করছে, ফতোয়াবাজি করছে, এদের মুখ বন্ধ করে দেবে, বলে না বলে না, শোনাছেন কি সব কি? জি হ্যাঁ, কারণ এদের গায়ের জ্বালা, এরা কাফের সুখী হলে হ্যাঁ খুশি হয়, আর মমিন সুখী হলে, হ্যাঁ ভালো মানুষ সুখী হলে এদের কষ্ট হয়, এরা হচ্ছে মোনাফেকের একটা বড় পরিচয়, মোনাফেকদের বড় পরিচয়। তোমাকে লোকেরা ফাতুয়া জিজ্ঞেস করছে, তো ফাতুয়া কোরআনে কারিমের কথা, রাসূল হাদিস করে, ফতুয়াটা হইতে হবে সহি শুদ্ধ, ওহী ভিত্তিক, দলিল ভিত্তিক হইতে হবে, এটা হচ্ছে শর্ত। হ্যাঁ, আর ফতুয়াতে রেফারেন্স দিচ্ছেন, বরাত দিচ্ছেন, অমুক ফেকার কিতাবে আছে, অমুক ফতুয়ার কিতাবে আছে, এই এটা ফতুয়া ঠিক না, অমুক হুজুর বলেছেন, অমুক আলেম বলেছেন, এইভাবে শুনে শুনে ফতুয়া। এই যেমন আজকালকার আপনার ওই ইন্টারনেটের ফতুয়া, ইন্টারনেটের যারা মুফতি, হোয়াটসঅ্যাপ এর মুফতি, প্রশ্ন উত্তর গ্রুপ তৈরি করে যেই সেই জবাব দিচ্ছেন, না আপনার যোগ্যতা আছে কিনা জবাব দেওয়ার এটা চিন্তা করার বিষয় রয়েছে, একটু ভয় করবেন আল্লাহকে, যে কি জানি অনুমান ভিত্তিক আমি জবাব দিলাম, আমার যাতে সিনিয়র সিনিয়র লোক আছে তার কাছ থেকে লোকেরা জানুক। জি হ্যাঁ, আমাদেরকে ভয় লাগে, কিন্তু এক সিনিয়র দু চার হরফ পড়া লোককে বেশি ভয়ই লাগে না ওদেরকে ফতোয়া দিতে, এগুলো হচ্ছে আপত্তিকর বিষয়, যাতে করে ভুল না হয়, দলিল জানা নাই ফতোয়া দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন যে কোন মানুষের আমাদের কথা শুনে কথার ভিত্তিতে ফতোয়া দেওয়া জায়েজ নাই, হারাম, হারামুন আলা মান লা ইয়ারিফ দালিলি আন ইউফতিয়া বিকালামি, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহর কথা। ইমাম বুখারী বলছেন যে ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হারাম, আমাদের কথা দেখে, আমাদের উক্তি পড়ে, মালাম ইয়ারিফ দালিল, যতক্ষণ আমার দলিলটা না জানলো যে মিন আইনা কুলনা, কোন আয়াত কোন হাদিসের ভিত্তিতে বললাম এই ফতোয়াটি, উৎস জানতে হবে আপনাকে ফতোয়ার, যদি আপনাকে ফতোয়া দিতে হয়, যার ফলে ফতোয়ার ব্যাপারে সতর্ক হইতে হবে। ভুল ফতোয়ার বিরুদ্ধে যদি বলে কোন লোক, তাহলে তাদেরকে বলবো না যে তারা আমাদের দুশ্মন, কিন্তু সহি ফতোয়া কোরআন সোনার দিলেও তাদের বিরুদ্ধে সোচ্চার, এক সাইডের ইসলাম দুশ্মন মোনাফিকরা রয়েছে অথবা কাফের রয়েছে, এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ পাক বলছে হে নবী তোমাকে লোকেরা ফতোয়া জিজ্ঞেস করছে, ফতোয়াটা কি ছিল? এই ফতোয়া কালালার ধন সম্পদের ভাগ বন্টন। কুলিল্লাহ, হে নবী তুমি বলে দাও, আল্লাহ ইউফতিকুম ফিলাল, কে ফতোয়া দিচ্ছেন? আল্লাহ স্বয়ং ফতোয়া দিচ্ছেন, ইউফতিকুম আফতা, ইউফতি মানে ফতোয়া দেওয়া, রাসূল ফতোয়া দিচ্ছেন, আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহর কথা বলা হয়েছে স্বয়ং। কুলিল্লাহ, হে নবী তুমি বলো, আল্লাহ ইউফতিকুম ফিল কালালা, স্বয়ং আল্লাহ ফতোয়া দিচ্ছেন তোমাদেরকে কালালা সম্পর্কে, মানে কালালার ব্যাখ্যাকে তো বিস্তারিত বললাম তাই না, এমন ব্যক্তি যার
বাপ মা ওপরে কেউ নেই, আর নিচে ছেলে মেয়ে বা ছেলে মেয়েদের ছেলে মেয়েও নেই। ইনিমরুন হালাকা, কোন ব্যক্তি যদি মারা যায়, হালাকা মানে এন্তেকাল করা, হালাকা মানে আল্লাহর কোন আজাব না। কিন্তু বাংলাতে যদি বললেন কোন মানুষ মারা গেছে, আরে উমুক হালাক হয়েছে, তো কি বুঝে এত বড় কথা বলল? যদি শুনতে পায় আত্মীয় কারো ভাই মারা গেছে, বাপ মারা গেছে, আর উমুক হালাক হয়েছে, তাহলে যদি পারে তো যা ইচ্ছা তাই করে নিবে আপনার সাথে, তাই না? জান বাঁচানো মুশকিল। কোরআনে কারীমে আল্লাহ বলেছে ইনিমরুন হালাক, হালাকা মানে মারা যায়, মাতা, মাতার অর্থে। হালাকাটি গাল নাই, কিন্তু বাংলাতে গাল, এক দেশের বলি এক দেশের গালি, প্রবাদ আছে আমাদের না, এক দেশের বলি আর এক দেশের গালি। ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ কোরআনে একটি আয়াতে বলেছে হাত্তা ইযা হালাকা কুলতুম লাইয়া বাসাল্লাম মিন বাদিহি রাসূলা, যখন ইউসুফ আলাইহিসসালাম ইন্তেকাল করলেন হালাকা, তখন ইউসুফ আলাইহিসসালামের যুগের তার ভক্তরা দেশবাসী মুমিনরা বলে আল্লাহ এত নেক এবং এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আর কোন নবী কোনদিন মনে হয় আল্লাহ পাঠাবেন না, এই হইতো শেষ নবী, লাইয়া বাসাল্লাহ মিন বাদিহি রাসূলা, এরপরে আর কোন রসুল হইতো আল্লাহ পাঠাবেন না। কিন্তু তারপরে আল্লাহ অনেক রসুলই পাঠিয়েছেন, শেষ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। কোন মানুষ যদি মারা যায়, ইমরিউন মানে কোন মানুষ, লাইসা লাহু ওয়ালাদ, কিন্তু তার ছেলে মেয়েও নেই, ওয়ালাহ আর ছেলে মেয়ে নেই, তার সাথে সাথে বাপ মাও নেই, ওয়ালাহ উখতুন, কিন্তু তার বোন আছে, বোন যদি থাকে, ধন সম্পদ ছেড়ে যাচ্ছে, বাপ মাও নেই, দাদা দাদিও নেই, ছেলে মেয়েও নেই, ছেলে মেয়েদের ছেলে মেয়েও নেই, কি আছে, বোন আছে, পাশের লোক, পাশের লোককে কি বলা আরবিতে বললাম, হাওয়াসি, হাসিয়া, জি, পাশের লোক আছে, তাহলে বোনকে কতটা দিতে হবে, এক বোন অর্ধেকের বেশি নিতে পারে, ফালাহা নিসফ মা তারাকা, তাহলে এই মৃত ব্যক্তি যে কালালা, এই মৃত ব্যক্তির পরিত্যক্ত ধনের ওই বোন কত পাবে, অর্ধেক পাবে, ওয়াহুয়া ইয়ারেসুহা ইল্লাম ইয়াকুন লাহা ওয়ালাদ। এইরকমই ওই ভাই হয়তো বেঁচে আছে, বোনটা মারা গেল, এক ভাই এক বোন, এক ভাই এক বোন, বোন মারা গেল, বোনের ধন সম্পদ আছে, তাহলে ভাই কত পাবে, বলছেন ওয়াহুয়া ইয়ারেসুহা, সে তার ওয়ারেস হবে ইল্লাম ইয়াকুন লাহা ওয়ালাদ, তার যদি কিনা হয় ছেলে মেয়ে, ওই বোনের কোন ছেলে মেয়ে নেই, হ্যাঁ বাপ মা তো ওদিকে নেই, ছেলে মেয়েও নেই, তাহলে কে ভাই ভাগ পাবে, ভাই পেয়ে যাবে, ফাইন কানা তাসনা তাই নেই, তারা যদি দুইজন থাকে, এক এক বোন ছিল তাহলে কত পেয়েছে, অর্ধেক, দুই বোন যদি থাকবে তার বেশি, ফালাহমা সোলসান মিম্মা তারাক, তাহলে এই কালালা ব্যক্তি যার ওপর দিগর নেই, নিচের দিগর নেই, আর বোন আছে দুই বা তার বেশি, তারা দুই তৃতীয় অংশ পাবে পরিত্যক্ত ধনের। ওয়াইন কানো এ কথা, তো কয়টা অবস্থা হইল, একটা হচ্ছে এক বোন আছে তাহলে অর্ধেক, দুই বোন বা তার বেশি আছে তাহলে দুই তৃতীয় অংশ, দুটো অবস্থা হলো। তৃতীয় অবস্থা হচ্ছে যে যেই ব্যক্তি মারা যাচ্ছে তার কিছু ভাই আছে কিছু বোন আছে, কিছু ভাই আছে কিছু বোন আছে, তখন কিভাবে ভাগ হবে, ওই রকমই ঠিক যেমন কোন ব্যক্তি মারা গেলে তার ছেলে মেয়ে দুই রকম, যে ছেলেও আছে মেয়ে আছে, তখন কি ভাগ পড়লেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিল যাকারি মিসলু হাযিল উনসাইয়াইন, পুরুষকে দুই মেয়ের সমান দিতে হবে, ঠিক না? যখন এই বিষয়টি আসলো তখন একটা ক্লিয়ার করি, দুপুরে ক্লিয়ার করা হয়নি, এটা একটা বড় বিষয়, যে বিষয়টিকে কাফেররা মুনাফিকরা হাইলাইট করে, যে ইসলামে নারীদের উপরে জুলুম করা হয়েছে, মেয়েকে অর্ধেক হ্যাঁ আর ছেলেকে তার দ্বিগুণ জুলুম করা হয়েছে, বলে না বলে না, জি হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন কাফেরদের ইসলামের বিরুদ্ধে বা মুসলিমের কাছে, এর উত্তর কি হবে, জি বরং ভালো করে শোনো, এর উত্তর যে মেয়েকে বা বোনকে যে ভাইয়ের বা ছেলের অর্ধেক দেওয়া হয়েছে এটাই তার জন্য অনেক বেশি ইসলামী দৃষ্টিতে, আর সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে সেটা তার জন্য অনেক বেশি, কেন, যত রকমের পারিবারিক ঝুঁকি বরদাস্ত কাকে করতে হয়, ভাই কেনা বোনকে, ছেলে কেনা মেয়েকে, ছেলেকে, বাড়ি ঘর তৈরি করতে হবে, এই দায়িত্ব মেয়ের আছে না ছেলের, পুরো ছেলের দায়িত্ব, মেয়ের কোন দায়িত্ব নেই, জি, এমনকি এই যে মেয়েটার বিয়ে দিতে হবে, হ্যাঁ বাপ মারা গেছে বিয়ে দিতে হবে, কার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব তোর বোনের বিয়ে দে, ওই মেয়ের দায়িত্ব নেই যে আমি ভাগ পেয়েছি তো আমার জমি থেকে আমার বিয়ের খরচ করতে হবে, জি হ্যাঁ,
আমার চিকিৎসা আমার ভাগ থেকে করতে হবে, তোমার হে পুরুষ হে ভাই তোমার বোন অসুস্থ হয়েছে তার চিকিৎসা তোমাকে করাতে হবে, কোন খরচ নেই। মেয়েদের এক পয়সা কোথাও খরচ নেই, ঝুঁকি নেই, মেহনত নেই, পরিশ্রম নেই, কি খাবো টেনশন নেই। এইভাবে আল্লাহ পাক মেয়েদেরকে নারী জাতিকে সম্মানিত করেছে, যেটা কোথাও সম্মান দেওয়া হয়। আজকে পশ্চিমা সভ্যতাই এবং প্রাচ্য পশ্চিমা সভ্যতা এমন বিস্তার লাভ করেছে, আজকাল কলকারখানায় মেয়েরা বোনেরা কাজ না করলে পেটের ভাত জুটে না, কাজ করতে হবে তাহলে খেতে পাবে, ভাই খেতে দেয় না বোনকে। জি, বাপ মেয়েকে দেখে না, তালাক প্রাপ্ত বিধবা হয়েছে, পাশে বাড়ি জুদা পৃথক, বাপ বেঁচে থাকতেও মেয়েকে খেতে দেয় না, ছেলেদের সংসার করছে, মেয়েকে তালাক প্রাপ্ত বিধবাকে আলাদা করে রেখেছে। আউযুবিল্লাহ, বুঝা গেছে? কেউ যদি না থাকে মেয়েদের নারীদের, তাহলে কার উপর ফরজ করেছেন তার ভরণ পোষণ খরচ খরচা? সরকার, মুসলিম সরকার ফরজ। মুসলিম সরকার, তুমি বাইতুল মাল থেকে তোমার দেশ থেকে ভাতা চালু করো এই তালাক প্রাপ্তাদের জন্য, বিধবাদের জন্য, অবিবাহিতাদের জন্য, সাবালিকা হয়েছে এদের দেখাশোনার কেউ নাই, সরকার এদের খরচ খরচা দেবে, কিছুই খরচ লাগে না। আর একটা মোটা অঙ্কের ধন সম্পদ জমি জায়গা বা টাকা পয়সা নিয়ে চলে গেল, তাহলে সে বেশি পেল না? যার উপর সব দায়ী দায়িত্ব সে বেশি পেল, দ্বিগুণ পেয়েও ছেলে বেশি পেল না, ভাই বেশি পেল না। ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফিরে আসি তাফসিরে বলছেন, ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসাআন, এমন ব্যক্তি মারা গেছে যে কালালা, মানে তার বাপ মাও নেই আর ছেলে মেয়েও নেই, কিন্তু ভাই আছে আর বোন আছে, কিছু ভাই আছে আর কিছু বোনও আছে। রিজালান ওয়া নিসাআন ইখওয়া, ভাই আছে পুরুষ এবং নারী, তার মানে ভাই বোন দুই রকমই আছে। তখন কিভাবে ভাগ করবেন? বলছেন ফালি যাকারে মিসলু হাজিল উনসাইয়াইনি, তখন পুরুষের জন্য দুই নারীর সমান হবে, তার মানে ভাইয়ের জন্য দুই বোনের সমান হবে। তাহলে যদি কোন ব্যক্তি মারা যায় আর তার দুই বোন আছে আর এক ভাই আছে, তার ইন্তেকালের সময় তার এক ভাই আছে দুই বোন আছে, তার ধন সম্পদকে কিভাবে ভাগ করতে হবে? এক লাখ টাকা আছে, ভাইকে 50,000 আর বোনগুলিকে 25,000, দুই বোনে যতটা পেল এক ভাই ততটা পেল। যাতে করে তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও, বিভ্রান্তির শিকার না হও। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ, যে কাকে কতটা দিতে হবে তাহলে সুবিচার হবে, কার কতটা প্রয়োজন রয়েছে, কার কতটা হক রয়েছে, এই বিষয়গুলি আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন, যিনি সৃষ্টিকর্তা। ওয়াউলুল আরহামে বাদহুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহ ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন, সাহাবাই কেরাম মুহাজিরিনরা হিজরত করে আসলেন মদিনায়, তখন একটি কাজ করেছিলেন মুহাজির আনসারদের মাঝে, সেটা হচ্ছে ভাতৃত্ব স্থাপন, বন্ধুত্ব বা ভাতৃত্ব স্থাপন, যেটাকে আরবি ভাষায় মুয়াখাত বলা হয়েছে, মানে ভাই ভাইয়ের সম্পর্ক কায়েম। এমনিতে একটা সাধারণভাবে প্রত্যেক মুমিন মুসলিম একে অপরের ভাই, কিন্তু না, এই ব্যক্তি এই ব্যক্তির ঘনিষ্ঠ বন্ধু, ভাই মুয়াখাত। জি, যেমন আব্দুর রহমান আওফের বন্ধু ছিলেন কে? সাদ বিন রবি। এইভাবে এক একজনের এক একজনের সাথে বন্ধুত্ব কায়েম করে দিয়েছে, একজন আনসার একজন মহাজির, একজন আনসার একজন মহাজির। আর প্রথম দিকে এই বিধানটি ছিল যে যদি আনসারি মারা যায় আর ওর নিকট আত্মীয় কেউ না থাকে, তাহলে তার সাথে সাথে না, নিকট আত্মীয় আছে হয়তো, প্রথম দিকে ছিল নিকট আত্মীয় আছে, তারপরেও যেহেতু বন্ধুত্ব স্থাপিত করা হয়েছে কার সাথে? মহাজেরের সাথে, সেই জন্য তার ধন সম্পদে ভাগ পাবে কে? মহাজের ভাগ পাবে, মহাজের ভাগ পাবে, মহাজের ভাগ পাবে। এই ছিল প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে। এটা প্রথম দিকে কি জন্য করা হয়েছিল? মুহাজির যারা এসেছে তাদের অভাব দূর করার জন্য, দারিদ্র মোচনের জন্য, তাদের আর্থিক সমস্যার সমাধানের জন্য, এটা টেম্পোরারি বিষয় ছিল, এটা সাময়িক বিষয় ছিল। আল্লাহ পাকের লৌহে মাহফুজের আসল বিধান হচ্ছে যে আপন বংশের লোকেরা বা বৈবাহিক সম্পর্কে যারা আবদ্ধ হয়েছে তারা বেশি অধিকার রাখে ধন সম্পদের অংশ পাওয়াই, এটা হচ্ছে শরীয়তের বিধান। ওই কথাটি আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন, বলছে নিকট আত্মীয়রা, উলু শব্দটি হচ্ছে
জুয়ের বহু বচন, জামআন মিন গায়রি লাফজিহি, জামা কিন্তু অন্য শব্দ দিয়ে, জু এক বচন, জু মালিন মানে একজন সম্পদশালী মানুষ, আর উলু মালিন মানে ধন সম্পদ ওয়ালা লোকেরা, সম্পদশালী লোকেরা, বহু বচন। উলুল আরহাম, জু রাহিম ওর বহু বচন হচ্ছে উলুল আরহাম। জি, উলুল আরহামে নিকট আত্মীয়রা, বাদহম আওলা বিবাদিন, একে অপরের অধিক নিকটবর্তী, ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের বিধানে। আল্লাহ পাকের বিধান, এখানে কিতাব বলতে লহে মাহফুজ বোঝানো হয়েছে, লহে মাহফুজ বলতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের শরীয়তের বিধান, যে কোরআনে কেরিমে রয়েছে, যা নাজিল হলো এখন, এটাকে বোঝানো হয়েছে। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন, নিঃসন্দেহে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। সুতরাং এই আয়াত নাজিল হওয়ার পরে আগের যে সিস্টেমটা ছিল, যে মুহাজির যে যার দোস্ত আনসারির ওর ধন সম্পদ থেকে ভাগ পাবে, এটাকে রহিত ঘোষণা করা হলো, আর ধন সম্পদের ভাগ বন্টন করে দিতে হবে কাকে, নিজের বংশের লোকদের কি, অথবা বৈবাহিক সম্পর্কে যাদের সাথে সম্পর্ক কায়েম হয়েছে তাদের কি। যেমন যেমন একজন মানুষ যদি মৃত, তাহলে তার ধন সম্পদে ভাগ পাবে কে, নিজের বংশের মূল বাপ মা, হ্যাঁ বাপ মা না থাকলে দাদা দাদি, ঠিক আছে না, আর ছেলে মেয়েরা, ঠিক আছে, ছেলে মেয়েরা, ছেলে মেয়ে না থাকলে ভাই বোনেরা। জি হ্যাঁ, এইভাবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্ত্রী আপনার ঘরে এসে অন্য বংশের, কিন্তু যদি মৃত মৃত ব্যক্তি পুরুষ হয় তাহলে তার স্ত্রী, বিবাহিত হলে তার স্ত্রী ভাগ পাবে তার থেকে, যদি মহিলা মৃত হয় তার স্বামী থাকে তাহলে স্বামী অন্য বংশে তারপরে ভাগ পাবে। তো আল্লাহ ফাকর রব্বুল আলামিন ধন সম্পদে যে ভাগ যাদের দিয়েছেন, তারা তিন শ্রেণীর ফারাইজের কিতাবে, এক হচ্ছে আসহাবুল ফুরুজ, আর এক হচ্ছে আসাবা, আর এক হচ্ছে আরহাম। জি, সংক্ষেপে এই তিনটি কথা জেনে রাখুন, আর ফারাইজের ইনশাআল্লাহ আমরা একটা কোর্স করব তখন, যারা ওতে বিশেষ করে, কারণ ওটা একটু মনোযোগী হয়ে পড়তে হবে, আর ওটা সাধারণ লোকদের জন্য নয়, ইনশাআল্লাহ তাআলা ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। আসহাবুল ফুরুজ বা জাবিল ফুরুজ কারাকে বলা হয়, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ সুনির্ধারিত করেছেন কোরআনে কারীম অথবা রাসূলের হাদিসে, যে এতটা পাবে। যেমন এক মেয়ে হইলে কত পাবে, অর্ধেক, দুই মেয়ে হইলে বা ততোধিক হইলে দুই তৃতীয়াংশ পাবে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে স্ত্রী কত পাবে, স্বামী কত পাবে, স্ত্রী কত পাবে, আট ভাগের এক ভাগ, কখন আট ভাগের এক ভাগ পাবে, সন্তান থাকলে একের আট, হ্যাঁ দুয়ানা, ষোলো আনা তো দুয়ানা, আর যদি সন্তান না থাকে চার আনা, চার ভাগের এক ভাগ, স্বামী একটুকু বেশি করে পাবে, কারণ স্বামীর খরচ খরচা বেশি করতে হয়, সব দায়িত্ব ওকে পালন করতে হয়, এই জন্য আল্লাহ পাকের একমাত্র আল্লাহ পাকের ভাগে কি করেছেন, ছেলে মেয়ে যদি থাকে ওই মহিলার তাহলে স্বামী কত পাবে, রব অন ফোর্থ, চার ভাগের এক ভাগ, চার আনা পাবে। আর যদি ছেলে মেয়ে না থাকে, বিয়ে করে নিয়েছে, বিয়ে করে নিয়ে আসবে, ছেলে মেয়ে হয়নি আর তারপরে স্ত্রী মারা গেছে, স্ত্রীর অনেক ধন সম্পদ আছে, তাহলে স্বামী কত পাবে, সব যদি লুটে বসে যায় আমার স্ত্রী চলবে, উপায় নেই, কত পাবে, অর্ধেক নিতে পারবে, এক লাখ টাকা যদি থাকে স্ত্রীর পঞ্চাশ হাজার, বাকি পঞ্চাশ হাজার হচ্ছে, ও তো তোর বাপের কাছে ফিরে চলে যাবে, হ্যাঁ ওর মায়ের কাছে ফিরে চলে যাবে, ওর ভাইদের কাছে যাক, যার কাছে যাক, তোমার অধিকার নেই, তোমার বা শতটুকু আছে। আসাবুল ফরুজ, আসাবা, এই আসাবে ফরুজ যাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন নির্দিষ্ট ভাগ, ওদের নিয়ে যা বাঁচবে সবগুলি নিতে পারবে। যেমন আপন ছেলেরা, একজনের ছেলে আছে, ছেলে আছে আর বাপ মা আছে, তো বাপ মার জন্য তখন ফরুজ, বাপ মা, বাপ তখন আসাবা হবে না, বাপকে যা ভাগ আছে দিয়ে দেওয়ার পরে, মাকে দিয়ে দেওয়ার পরে যা বাঁচবে ছেলে মেয়ে সব নিয়ে যাবে। ছেলে মেয়ে কি করবে, ছেলে মেয়ে দুই রকম থাকলে নিয়ে যাবে, অথবা ছেলে থাকলে সব সব নিয়ে যেতে পারবে। বাপ মা কেউ নেই যখন মারা যাচ্ছে, শুধু ছেলে আছে, এক ছেলে আর কেউ নেই তার, তাহলে সব ধন সম্পদ এক ছেলে পেয়ে যাবে। এবার বোঝা গেছে, এটা আসাবা বলা হয়, সব মালধন নিয়ে নিতে পারবে, ওর জন্য কোন নির্ধারিত নেই, যা বাঁচবে সব নিতে পারবে, আর কেউ যদি নিলে না থাকে সবটাই নিয়ে নিতে পারবে। জি আসাবা। আর আরহাম হচ্ছে যারা, যাদের জন্য আল্লাহ ভাগ নির্ধারণ করেনি, আর যাদের যারা এরকম নিতেও পারবে না দূরে, এছাড়া আত্মীয়রা, যেমন ফুফু, খালা, খালা তো ভাই, হ্যাঁ ফুফা তো ভাই, বুঝা গেছে, এইরকম ভাগিনা, বোনের ছেলে, বোনের ছেলে রাহিম, জাবিল আরহাম এদেরকে বলা হয় বা উলুল আরহাম।
এখানে উলুল আরহাম বলতে ফারায়েজের পরিভাষার উলুল আরহাম কোরআনে কারিমে বলা হয়নি। কোরআনে কারিমে এই তিন দলকে সামিল করা হয়েছে, তিন দলকেই সামিল করা হয়েছে। ও উলুল আরহাম বলতে এখানে নিকট আত্মীয় বোঝানো, যাদের সাথে সম্পর্ক রয়েছে আত্মীয়তার, রাহিম, রাহিম মানে জরায়ু। তো এই আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে রয়েছে তারা আল্লাহর বিধানে একে অপরের মানে এক আত্মীয় আর এক আত্মীয়ের অধিক নিকটবর্তী মুহাজিরিনদের তুলনায়। সুতরাং মুহাজিরিনকে জমি জমাই আর ভাগ দেওয়া যাবে না, এখন কাকে দিতে হবে? মুহাজিররা সচ্ছল হয়েছে ব্যবসা বাণিজ্য করে, নিজের আত্মীয় স্বজনদেরকে দিতে হবে। উলুল আরহামে বাদহুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহ, আর আত্মীয় স্বজন নিকট আত্মীয়গণ পরস্পরের অধিক নিকটবর্তী আল্লাহ পাকের বিধানে, ফি কিতাবিল আল্লাহ পাকের বিধানে, মিনাল মুমিনিন আল মুহাজিরিন মুমিনদের তুলনায় আর মুহাজিরদের তুলনায়, ইল্লা আন তাফালু ইলা আউলিয়াইকুম মারুফা, তবে তোমাদের বন্ধুদের সাথে যদি তোমরা ভালো আচরণ করো সেটা আল্লাহ অনুমতি দিচ্ছেন। ফিল কিতাব মাসতুরা, এই বিষয়টি আল্লাহ পাকের কিতাব লহে মাহফুজে লিখিত রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। এখন সংক্ষেপে তাফসীর করি কারণ সময় শেষ হয়ে গেছে। এখানে আত্মীয় স্বজনদেরকে ওয়ারাসাতের ক্ষেত্রে, ধন দৌলতের বন্টনের ক্ষেত্রে পরস্পরের নিকটবর্তী আল্লাহ বললেন, কার তুলনায়? কাদের তুলনায়? অন্য অন্য মমিন ভাইদের তুলনায়, বন্ধের তুলনায়, আর এমনকি মহাজেরদের তুলনায়। হিজরত করে আসার পরে মহাজেরিনরা প্রথম যখন তাদের ভ্রাতৃত্ব স্থাপন করে দেওয়া আনসারদের সাথে, এর ভিত্তিতে আনসারি মরে গেলে মহাজের ওয়ারিস হইত, মহাজের মারা গেছে তার কাছে কিছু আছে আর কেউ নাই তার আপনজন বংশের, তাহলে হ্যাঁ আনসারি ওয়ারিস হবে। এটাকে আল্লাহ রহিত ঘোষণা করলেন এর মাধ্যমে, আত্মীয় স্বজনরা বেশি হকদার। আত্মীয় স্বজন হচ্ছে নিজের বাপের বংশের, হ্যাঁ নিজের মায়ের বংশের, বাপের বংশের যারা তারা হয়তো আসহাবুল ফারায়েজ, অথবা যাদের জন্য আল্লাহ পাক পরিমাণ নির্ধারিত করেছেন আসহাবুল ফারায়েজ বলা হয় ফারায়েজের ভাষায়, আর না হলে আসাবা যা ধন সম্পদ বেঁচে আছে সবগুলি তারা নিতে পারবে, দ্বিতীয় দল। তৃতীয় দল হচ্ছে উলুল আরহাম, অর্থাৎ যারা আসাবাও নয় আর তার আগে আসাবুল ফারায়েজ নয়, তারা ওয়ারিস হবে কিনা, যেমন মামা, জি খালা, হ্যাঁ মামা তো ভাই না, নানা দাদার পর্যায়ে শরীয়তের ভাষায়, সুতরাং নানা দাদার মতো, জি। তো এরা উলুল আরহাম, একজন লোক মারা গেল কোন মুসলিম, তার বাচ্চা চাঁদের মধ্যে কেউ নেই, নিজের বংশে কেউ নেই, হ্যাঁ কেউ নেই, আসাবুল ফারায়েজ নেই আর আসাবাও নেই, আছে কে? একজন মামা আছে, খালা আছে, হ্যাঁ মামাতো ভাইয়েরা আছে, তাহলে তারা ওয়ারিস হবে কি না এই সম্পর্কে ফোকাহায়ে কেরামদের ইখতিলাফ আছে। কিন্তু এই আয়াতের ভিত্তিতে আরো বেশ কিছু হাদিসের ভিত্তিতে, হ্যাঁ তারা হকদার ওয়ারিসিন। পক্ষান্তর আরেক দল ফোকাহা তারা বলছেন না, এরা ওয়ারিস হবে না, ওই মামাতো ভাই আর মামা আর খালা ওরা ওয়ারিস হবে না। তাহলে কারো যদি এরকম নিকটাত্মীয় নিজের বাপের বংশের কেউ নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই, তো কি ওয়ারিস হবে? হ্যাঁ বাইতুল মালে দিয়ে দিতে হবে, মুসলিম সরকার যে বাইতুল মাল আছে, আর আজকাল বাইতুল মাল যেসব দেশে নেই, আর অধিকাংশ মুসলিম দেশে বাইতুল মাল নেই, আত্মসাত করে বেমানি করে তারাই খাবে যদি দিয়ে দেওয়া হয়তো, আর সুতরাং সাদকা খেরা তাদের কাছে করে দিতে হবে গরিব মাঝে। কিন্তু দ্বিতীয় মতটির তুলনায় আগের মতটি